মানে উৎসাহ। সুতরাং আমার কোনো ফিজিক্সের কোর্স দেখে বা আমার ডিপার্টমেন্টে কোনো ইভেন্ট হলে অর্ক তো অবশ্যই আসবে। এবারও এসছে, ফিজিক্সের স্টুডেন্টরাও আছে যারা ফিজিক্স ব্যাকগ্রাউন্ড নয়, তারাও এসছে ভালোবেসে। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আমার যারা ছাত্রছাত্রী তাদেরকে অনেক অভিনন্দন জানাচ্ছি। এই লেকচারের পরে আশা করি ফিজিক্স সম্বন্ধে উৎসাহটা যারা ফিজিক্স পড়ছে তাদের আরও বেশি উত্তরোত্তর বৃদ্ধি পাবে। বেশি কিছু কথা বলবো না, আমি ডাইরেক্টলি তাপস দাকে স্টেজ দিয়ে দিচ্ছি। গত মাসে প্রায় এক মাস আগে 10ই এপ্রিল মহাকাশ বিজ্ঞানে একটা গুরুত্বপূর্ণ আবিষ্কারের কথা ঘোষণা করা হয়। সেখানে বলা হয় লেমেন্স ল্যাঙ্গুয়েজে, কেমনভাবে মিডিয়াতে সেটা বেরিয়েছিল, যে ব্ল্যাক হোল মহাকাশে কৃষ্ণগহ্বর বা অন্ধকূপ বাংলা ভাষায় যেটাকে বলা হয় সাধারণত, তার ছবি তোলা গেছে। এবং এটা একটা এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স এবং একটা অভাবনীয় সাইন্টিফিক আবিষ্কার, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আজকে সেই নিয়ে আলোচনা করব, দেখব ব্যাপারটা কি। যে কথাটা সাধারণত পাবলিক মিডিয়ায় বলা হয়েছে ব্ল্যাক হোলের ছবি তোলা হয়েছে, সেটা টেকনিক্যালি ঠিক নয়। ব্ল্যাক হোলের ছবি তোলা যায় না, তার বদলে অন্য একটা কিছু করা হয়েছে, সেটা ব্ল্যাক হোলের ছবি তুললে, তুলতে পারলে যেরকম লাগত সে ধরনের কিছু একটা ব্যাপার করা হয়েছে। আমার এই বক্তৃতার প্রধান কাজটাই হবে সেইটাকে বোঝা। যে আজকে আমি সুতরাং যেটা বলতে চাই সেটা হচ্ছে যে 10ই এপ্রিল যে আবিষ্কারের ঘোষণাটা হয়েছে সেটা কি, তার গুরুত্বটা কি, এবং সেইটা শুধুমাত্র মহাকাশ বিজ্ঞান এবং জেনারেল রিলেটিভিটি অর্থাৎ সাধারণ আপেক্ষিকতা বা মহাকর্ষের সাধারণ সূত্র আইনস্টাইনের যেটা আবিষ্কার করে এটা আইনস্টাইনে দিয়েছিল, সেইখানে তার কি বিশেষ ভূমিকা আছে, এবং এই দুটোর বাইরেও মহাকাশ বিজ্ঞান এবং সাধারণ আপেক্ষিকতা তত্ত্বের বাইরেও সাধারণ তত্ত্বীয় পদার্থবিদ্যা, ফলিত গণিত, মানে যেগুলো দিয়ে সাধারণত তত্ত্বীয় পদার্থবিদ্যার কাজ করা হয় অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের যে ব্যাপারে, কেন এই সমস্ত ফিল্ডেও এই আবিষ্কার কতটা গুরুত্বপূর্ণ সেইটা আমি বলার চেষ্টা করব। যে ব্যাপারটা একই সঙ্গে ইন্টারেস্টিং এবং স্লাইটলি আনফর্চুনেট বা ডিপ্রেসিং সেটা হলো যে এত বড় একটা আবিষ্কার নিয়ে গত এক মাসে ভারতবর্ষে প্রায় কোথাও কিছু হয়নি, অন্তত আমি জানি। পশ্চিমবঙ্গে বঙ্গবাসীতে প্রথম এই নিয়ে আলোচনা হচ্ছে, মোস্ট প্রবাবলি ভারতবর্ষ প্রথম তিনটে ইভেন্টের মধ্যে একটা। কোনো আইআইটি রিসার্চ ইনস্টিটিউট কোথাওই এই নিয়ে কোনো আলোচনা সভা, কর্মশালা, বিশেষ বক্তৃতামালা এসব কিছু হয়। সেটার একটা অন্যতম প্রধান কারণ হয়তো এটাই যে আমাদের যে গবেষণা জগৎ সেটা খানিকটা ইউনিয়াকার, মানে পার্টিকুলার কিছু ফিল্ডে ভারতবর্ষের বেশিরভাগ বৈজ্ঞানিক কাজ করে, সেই ফিল্ডগুলোর বাইরে কোনো বড় খবর আমাদের দেশের যুব সম্প্রদায়ের কাছে এসে পৌঁছয় না। অ্যাস্ট্রোফিজিক্স হচ্ছে সেরকম একটা ফিল্ড। তার একটা প্রধান কারণ হচ্ছে যে সাধারণ মানুষ যদিও মহাকাশ বিজ্ঞান সম্পর্কে খুবই উৎসাহী, কিন্তু আমাদের কোর্স কারিকুলামে বিএসসি তো কোর্সই নেই আন্ডার গ্রাজুয়েট, ইভেন পোস্ট গ্রাজুয়েশনে অ্যাস্ট্রোনমির আলাদা করে কোনো সেরকম কোর্স থাকে না। তত ফর্মালি সাবজেক্টটা সম্পর্কে আমরা স্টুডেন্টরা কখনো ইন্ট্রোডিউস থাকি না। সিচুয়েশান ধীরে ধীরে পাল্টাচ্ছে, মানে এখন অনেক ইউনিভার্সিটিতে অ্যাস্ট্রোফিজিক্স স্পেশাল পেপার ইত্যাদি করা হয়েছে গত কয়েক বছরে। আশা করা যায় যে আগামী 5-10 বছর বাদে কোয়ান্টাম ফিল্ড থিওরি বা পার্টিকেল ফিজিক্স বা জেনারেল রিলেটিভিটি এই সংক্রান্ত কোনো বড় আবিষ্কার হলে যেমন পরিচয় হয়, ফর এক্সাম্পল LHC বা গ্র্যাভিটেশনাল ওয়েভ আবিষ্কারের পর যে ধরনের মানে পরিচয় হয়েছিল প্রতিটি জায়গায়, বক্তৃতামালা সভা বিভিন্ন জায়গায় লেখালেখি হয়েছিল, আশা করা যায় যে অ্যাস্ট্রোফিজিক্সের কোনো বড় আবিষ্কারের পরও সেই ধরনের একই উদ্দীপনা লক্ষ্য করা যাবে আগামী বছর পাঁচের পর। এই জায়গায় দাঁড়িয়ে বঙ্গবাসী কলেজের ফিজিক্স ডিপার্টমেন্ট এবং পার্থ যে কাজটা করেছেন এই উদ্যোগটা এক্সট্রিমলি সিগনিফিক্যান্ট। মানে আমি আবারও যেটা জোর দিয়ে বলতে চাই যেটা পশ্চিমবঙ্গের ফার্স্ট ইভেন্ট যেখানে কোনো ইউনিভার্সিটি, আইআইটি বা রিসার্চ ইনস্টিটিউটে এই ব্যাপারটা এখনও এই নিয়ে কোনো আলোচনাই হয়নি, সেখানে একটা আন্ডারগ্র্যাজুয়েট কলেজ এই ব্যাপারটা নিয়ে একটা আলোচনা সভা করছে এতজন ইয়াং স্টুডেন্টকে ডেকে, এই এফর্টটা এতটাই প্রশংসার দাবি রাখে যে সেটাকে আলাদা করে কিছু বলার থাকে। ফলত আমাকে এখানে বলতে না
কৃতজ্ঞ সেটা নয়, তাদের বলা উচিত আমি পুরো আমাদের কমিউনিটির তরফ থেকে পার্থ এবং বঙ্গবাসী কলেজের কাছে মানে কৃতজ্ঞ যে আমাদের কমিউনিটিকে সুযোগ করে দেওয়া হয়েছে যে যাতে করে আমরা এখানকার জুনিয়র স্টুডেন্টদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারি, আমরা তাদেরকে অন্তত খানিকটা হলেও বলতে পারি যে কী ধরনের এক্সাইটমেন্ট 10 তারিখের পরে আমরা ফিল করেছিলাম, সেই এক্সাইটমেন্টটা খানিকটা কনভে করে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য বঙ্গবাসী কলেজের কাছে আমরা থ্যাংক ইউ। তো এবারে আমরা ব্যাপারটা শুরু করি বক্তব্যটা। আমরা প্রথম যেটা দিয়ে বলা শুরু করব সেটা হলো ওই হ্যাঁ যেটা দিয়ে বলা শুরু করবো সেটা অত্যন্ত সহজ কিন্তু মোস্ট ফান্ডামেন্টাল এবং অফকোর্স ক্রুশিয়াল প্রশ্নকে অ্যাড্রেস করা যে কী দিয়ে সমস্ত তৈরি, এই বিশ্বের সমস্ত জিনিস কী দিয়ে তৈরি। এটা আমরা জানি, এটা আমরা স্কুলে পড়ার সময় থেকে শিখেছি, ডাল্টনের পরমাণু ভাব বা তারও আগে যখন ভারতীয় প্রাচীন বিজ্ঞানের কণাদের অনুবাদ অনুবাদ মানে মলিকাকে সেখান থেকে আমরা জানি যে যে কোনো কমপ্লেক্স স্ট্রাকচার তাকে যদি আমরা ভাঙতে শুরু করি তাহলে প্রথমে আমরা ছোটো ছোটো টুকরো পাই, সেগুলোকে আরও ভাঙতে ভাঙতে আরও ছোটো ছোটো টুকরো ভেঙে ভেঙে ফাইনালি আমরা যেগুলো পাই সেগুলোকে বলে মলিকিউল বা অণু, সেগুলোকে ফার্দার ভাঙলে আমরা পরমাণু পাই এবং পরমাণুতে যদি ফার্দার ভাঙা সম্ভব হয় তাহলে সেখানে আমরা আরও ফান্ডামেন্টাল পার্টিকেল পাই, ইলেকট্রন প্রোটন নিউট্রন সেখান থেকে সাবঅ্যাটমিক পার্টিকেল কোয়ার্ক ইত্যাদি করি। এখন এই যে প্রসেস, অর্থাৎ কোনো একটা বড় জটিল কনফিগারেশন, একটা কমপ্লেক্স কনফিগারেশনকে জানার জন্য সেইটাকে অ্যাজ এ হোল স্টাডি না করে সেইটাকে ছোটো ছোটো অংশে ভেঙে সেই কনস্টিটিউয়েন্ট কম্পোনেন্টগুলোকে স্টাডি করে সেইখান থেকে যে জ্ঞান আহরণ করছি সেই জ্ঞানটাকে নিয়ে আমরা বড় জিনিসটার সম্পর্কে ইনফরমেশন গ্যাদার করছি, এই পুরো জিনিসটাকে ফিলোসফিতে বলে রিডাকশনিজম। মানে রিডাকশনিজম মানে হচ্ছে যে কোনো কমপ্লেক্স এন্টিটি স্ট্রাকচার কনফিগারেশন সেইগুলোকে আমি ছোট ছোট পার্টে ভেঙে দিচ্ছি, অর্থাৎ বড় জিনিসটার কমপ্লেক্স কনফিগারেশনটার সংক্রান্ত যে ইনফরমেশন সেটাকে রিডিউস করে নিয়ে আসছি, সেই জন্য রিডাকশন এনে আমরা এই ধরনের জিনিসপত্র স্টার্ট করি। ফিলোসফিতে যে অপোজিট সাইডটা আছে সেটাকে বলে ইমার্জেন্স। এমার্জেন্স কি? না, এমার্জেন্স হচ্ছে যে খুব ছোট ছোট জিনিস যখন গায়ে গায়ে জড়ো হয়ে গায়ে গায়ে জড়ো হয়ে বড় 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 স্ট্রাকচার তৈরি করে, উইডিপি ফর এক্সাম্পল, ছোট 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 ঘর মৌচাক, তারপর একটা এক্সট্রিমলি লার্জ একটা প্যাটার্ন তৈরি করে। মানুষের দেহ যদি আমরা ভাবি যে সেল হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট, কোষ, সেই কোষগুলো জমা হয়ে কলা তৈরি হয় টিস্যু, সেই কলা থেকে পেশিতন্ত্র, সেই পেশিতন্ত্র থেকে একটা ওভারঅল স্ট্রাকচার, সেটাকে বলে এমার্জেন্স। এমার্জেন্স মানে হচ্ছে যে ছোট জিনিসের প্রপার্টি এবং তাদের ইন্টারাকশনের প্রপার্টি সেইটা স্টাডি করে আমি মানে বড় জিনিসে পৌঁছানো বা বড় থেকে ছোট জিনিসে পৌঁছানো, এই দুটো জিনিসকে ফিলোসফিতে রিডাকশন হিসেবে এমার্জেন্স করে। তা আমরা আজকের এই বক্তৃতায় প্রধানত রিডাকশনিজম সংক্রান্ত ব্যাপারে বেশি আলোচনা করব। এই হচ্ছে আমাদের রিডাকশনিজমের এক্সাম্পল, স্ট্যান্ডার্ড কোন পদার্থ সম্পর্কে জ্ঞান আহরণ করার জন্য। এইভাবে এই রিডাকশনিজমের ব্যাপারটাকে যদি আমি একটু লেন স্কেলটা বাড়িয়ে দিই, অর্থাৎ বাড়িয়ে দিয়ে জিজ্ঞেস করি, যেমন এখানে প্রশ্ন করেছিলাম যে সমস্ত কিছু কী দিয়ে তৈরি, এবার আমি প্রশ্ন করবো এই মহাজগৎ মহাবিশ্ব কী দিয়ে তৈরি, এই মহাবিশ্বের ফান্ডামেন্টাল ইউনিটটা কী, সেই প্রশ্নটা এবার আমি করবো এবং তার উত্তরটা দেওয়ার চেষ্টা করবো। তার আগে বলে দেওয়া দরকার যে মহাবিশ্বের ফান্ডামেন্টাল ইউনিটটা কী সেটা যখন আমি বলবো তখন আমি মাথায় রাখবো যে মহাবিশ্ব বলতে আমি মহাবিশ্বের অবজারভেবল পার্টটাকে বলছি, মানে মহাবিশ্বের যে অংশটাকে দেখতে পাওয়া যায়, ঠিক আছে? মহাবিশ্বের অনেকটা অংশকেই দেখা যায় না, সেই জিনিসটার মধ্যে আমরা আপাতত ঢুকছি না, ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি ইত্যাদি, ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি ইত্যাদি প্রভৃতি ব্যাপার আছে সেগুলোর মধ্যে আমরা ঢুকছি না। আমরা তাহলে প্রথমে এটা করব সেটা হচ্ছে যে এই মহাবিশ্বের যে অংশটাকে দেখতে পাওয়া যায় সেই অংশটা কী কী জিনিস দিয়ে তৈরি, তার ফান্ডামেন্টাল কনস্টিটিউয়েন্ট এলিমেন্টটা কী সেটা বোঝার চেষ্টা করব। এই জায়গাটা ঢোকার আগে আমরা প্রথমে বলে নিই, দেখতে পাওয়া বলতে আমরা কী বুঝি, এই ব্যাপারগুলো সবই পরে কাজে আসবে।
দেখতে পাওয়া মানে আমরা তখনই একটা জিনিসকে দেখতে পাই যখন কিনা সেই জিনিসটা থেকে আলো এসে আমাদের চোখে, সেটা হচ্ছে কমন সেন্সে সেটাকে আমরা দেখতে পাওয়া। হ্যাঁ, যেমন ক্যামেরাতে আলো এসে ফটোগ্রাফি প্লে আগে পড়তো, এখন সিসিটি বা আমাদের চোখের রেটিনায় পড়ছে, তার একটা ইমেজ তৈরি হচ্ছে, তখন আমরা বলি সেটাকে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখন এই দেখতে পাওয়ার যে ডেফিনেশন কমন ওয়ান, মানে কমন ম্যানের কাছে, সেটা একটা লিমিটেড ডেফিনেশন। কেন না, এই দেখতে পাওয়ার ডেফিনেশনের মধ্যে আমরা কোনো একটা জিনিস থেকে যে রিফ্লেক্টেড হয়ে যেটা আমার চোখে বা লেন্সে বা সিসিডিতে, অর্থাৎ কোনো একটা সেন্সারের ওপরে এসে পড়ছে, সেই জিনিসটা আসলে ভিজিবল নয়, সেটা আমরা ধরে নিচ্ছি। হ্যাঁ, কিন্তু ইন রিয়ালিটি সেটা নাও হতে পারে, অর্থাৎ এমন জিনিসপত্র থাকতে পারে যারা ভিজিবল লাইট এমিট করে না, তার বদলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে স্পেকট্রামে অন্য কোনো জিনিস এমিট করে। হ্যাঁ, ধরা যাক অপটিক্যাল লাইটে সেটাকে দেখতে পাওয়া গেল না, কিন্তু অন্য কোনো কিছুতে তারা দেখ সেটাকে দেখতে পারে। খুব সহজ উদাহরণ হচ্ছে হাত ভাঙলে, হাড় ভাঙলে এক্সরে করে। আমি ওপর থেকে মানুষের আবরণ আছে, হাড়ের যে ক্যারেক্টারিস্টিক ফিচার সেই তার মধ্যে থেকে কোনো আলো বেরিয়ে আসতে পারছে না, ফলত আমি এমন একটা রশ্মি নিচ্ছি ভিজিবল লাইটের বদলে যা ওয়েভলেন্থ অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্য ছোট, সুতরাং ফ্রিকোয়েন্সি অর্থাৎ কম্পাঙ্ক এবং এনার্জি বেশি, ফলত সে অনেক মোটা বাধাকে ফুড়ে বেরিয়ে আসতে পারে। এই যেমন এক্সরে, তেমনি এক্সরের মতন ইনফ্রারেড বলে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের একটা পার্ট আছে, সেইটা ওয়েভলেন্থ বড়, সেই ইনফ্রারেড আছে, আরেকটু বড় হলে রেডিও আছে, ইত্যাদি প্রভৃতি আছে। তা এইভাবে যখন আমি দৃশ্যমান মহাবিশ্বের ফান্ডামেন্টাল ইউনিট কি এই প্রশ্নটা করব, সেইখানে দৃশ্যমান মহাবিশ্ব বলতে আমি দৃশ্যমানতা অর্থাৎ ভিজিবিলিটি কনসেপ্টটাকে জেনারেলাইজ করব, অর্থাৎ দৃশ্যমান মহাবিশ্ব বলতে আমি শুধু ভিজিবল লাইটে বা অপটিক্যাল ওয়েভলেন্থে কী কী দেখা যাচ্ছে সেটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবো না, এক্স রে, গামা রে, ইনফ্রারেড, রেডিও, আল্ট্রাভায়োলেট, মানে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে যা যা তরঙ্গ দৈর্ঘ্য হতে পারে সেই সমস্ত তরঙ্গ দৈর্ঘ্য এমিট করে কোন কোন বস্তু, সেই সবগুলোকে একসঙ্গে নিয়ে আমি দৃশ্যমান মহাবিশ্বের একটা জেনারেলাইজ কনসেপ্ট তৈরি করবো। করে এবার আমি প্রশ্নটা করব যে তার ফান্ডামেন্টাল ইউনিটটা কি, এবং তার উত্তর হচ্ছে যদি আমি খুব লার্জ স্কেল স্ট্রাকচারের কথা ভাবি, যে মহাবিশ্বের বিশাল স্ট্রাকচারের কথা ভাবি, তাহলে আমরা দেখবো যে মহাবিশ্ব আসলে প্রচুর গ্যালাক্সি দিয়ে তৈরি, সেই গ্যালাক্সিগুলো আবার বিভিন্ন ছোট ছোট অংশে তৈরি, অর্থাৎ তারা, সেই তারকার থেকে বা নক্ষত্র থেকে আবার অন্যান্য জিনিসপত্র পাওয়া যাবে, সেগুলোর মধ্যে আস্তে আস্তে দূর। তাহলে এই যে দৃশ্যমান মহাবিশ্ব, তার যে ফান্ডামেন্টাল ইউনিট সেটাকে আমরা আপাতত সেটার উপরে কনসেন্ট্রেট করছি, সেটা হচ্ছে গ্যালাক্সি। জাস্ট প্রসঙ্গ উল্লেখযোগ্য যে এই যে ছবিটা আপনারা দেখছেন, এই ছবিটা আপনারা দেখছেন, এই ছবিটা তোলা হয়েছে যা দিয়ে, সেটাকে বলে হাবল স্পেস টেলিস্কোপ। এই হাবল স্পেস টেলিস্কোপ সম্ভবত এখনো পর্যন্ত পৃথিবীর সবথেকে বেশি আলোচিত টেলিস্কোপ, সবচেয়ে পাওয়ারফুল ওই সেন্সে না হলেও সবচেয়ে বেশি আলোচিত টেলিস্কোপ, এবং সবচেয়ে বেশি জিনিসপত্র অবজার্ভ এখনো পর্যন্ত করা হয়েছে। 1990 সালে এটা একটা লো আর্থ অরবিট, অর্থাৎ পৃথিবীর খুব বেশি না, এই 400-500 কিলোমিটার মতন পৃথিবীর পৃষ্ঠ থেকে উঁচুতে সেইখানে অরবিটে এটাকে প্লেস করা হয়, সেই থেকে সে ঘুরেই চলে যায়। মোটামুটি এস্টিমেটেড যে এটা 2020-2030 পর্যন্ত এটা দিয়ে কাজকর্ম করা হবে। এর পরের জেনারেশনে যে টেলিস্কোপটা আসছে সেটাকে বলা হবে জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ, HST মতন, JWST। তো এই হাবল স্পেস টেলিস্কোপ দিয়ে এই যাবতীয় গ্যালাক্সি ইত্যাদি ছবি তোলা হয়েছে। তো আমরা কি দেখলাম, আমরা এটা দেখলাম সেটা হচ্ছে যে দৃশ্যমান মহাবিশ্বের যে ফান্ডামেন্টাল ইউনিট সেটা হচ্ছে বিভিন্ন ধরনের গ্যালাক্সি। আমরা যেখানে আছি, যে গ্যালাক্সির মধ্যে আছি, সেই গ্যালাক্সিটা এরকমই কোনো একটা গ্যালাক্সি। গ্যালাক্সির বিভিন্ন ক্লাসিফিকেশন হয়, এখান থেকে দেখলে খানিকটা আন্দাজ পাওয়া যাবে, কোনোটা ডিমের মতন দেখতে এলিপ্টিক্যাল, কোনোটা গায়ে এরকম ফ্যাকড়া মতো আছে, স্পাইরাল তার বাহু আছে, ইত্যাদি প্রভৃতি। সেইগুলোর মধ্যে ঢুকছি না, সেগুলো এই মুহূর্তে আমাদের আলোচনার বিষয় নয়।
আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের গ্যালাক্সি। এই যে আমাদের গ্যালাক্সি, সেটাও আমরা অনেকে দেখেছি, তার একটা পার্ট। আমরা তো গ্যালাক্সির ভিতরে আছি, হয়তো পুরো গ্যালাক্সি আমরা কোনোদিন দেখতে পাবো, মানে গ্যালাক্সির ভিতর থেকে ছবি তোলা যাবে। কিন্তু খুব ফাঁকা কোনো জায়গায় গেলে, যেখানে লাইট পলিউশন কম, সেখানে আকাশে একটা মানে অন্ধকারের মধ্যে হালকা আলোর একটা ব্যান্ড বা দেখতে পাওয়া যায়, সেটাই হচ্ছে আমাদের গ্যালাক্সির একটা পার্ট যেটা আমরা দেখতে পাই। এইখানে এই অংশ, এইটা তোলা, এই এই গ্যালাক্সির এই ছবিটা তোলা হয়েছে চিলিতে। চিলিতে একটা খুব বড় টেলিস্কোপের সেট আপ আছে চিলির আটাকামা মরুভূমিতে, সেটার নাম হচ্ছে আটাকামা লার্জ মিলিমিটার সাব মিলিমিটার, যেখানে যেটার নাম হচ্ছে আলমা। এই আলমার একটা গুরুত্ব আছে, আমরা পড়ে দেবো যে আলমাকে, যে আলমার শিল্ডে এই গ্যালাক্সি ছবি তোলা হয়েছে। এই একটা অত্যন্ত উজ্জ্বল জিনিস, সেটা আসলে চাঁদ, মানে বোঝাই যাচ্ছে মানে লুমিনোসিটি এতটাই ডিফারেন্ট যে গ্যালাক্সির যে স্ট্রাকচার সেখানে তারাগুলোকে প্রায় দেখাই যাচ্ছে না। তো এই যে গ্যালাক্সি আমরা দেখি, নক্ষত্রের সমাহার, ছায়াপথ, এই ছায়াপথকে ইংরেজিতে বলে মিল্কি ওয়ে, আওয়ার মিল্কি ওয়ে গ্যালাক্সি, এরকম ভাবে সমস্ত জায়গায় লেখা। এই মিল্কি ওয়ে কথাটা প্রথম ইন্ট্রোডিউস হয়েছিল বহু বছর আগে, মোটামুটি 1380 সাল, 1380 খ্রিস্টাব্দ। কে করেছিলেন না, বিখ্যাত ব্রিটিশ কবি জিওফ্রে চসার, যার ক্যান্টারবারি টেলস খুব বিখ্যাত কাব্য আছে। এবং এই চসারের অনেক রকম বিষয়ে ইন্টারেস্ট ছিল। হ্যাঁ, প্রথম কথা, উনি একজন ছিলেন শখের অ্যাস্ট্রোনম, এবং চসার অ্যাস্ট্রোল্যাম তার ইনস্ট্রুমেন্টাল ম্যানুয়াল লিখেছিল। অ্যাস্ট্রোল্যাব একটা যন্ত্র, অ্যাস্ট্রোল্যাব হচ্ছে একটা যন্ত্র যেটাকে টেকনিক্যালি বলা হয় ইনক্লিনোমিটার, মানে যে কোনো জিনিসের ইনক্লিনেশন মাপ, মানে এই হরাইজন থেকে কতটা উঁচুতে আছে সেইটা মাপার জন্য যে ধরনের যন্ত্রণা, সেই সেটাকে বলে ইনক্লিনোমিটার। এই অ্যাস্ট্রোল্যাব হচ্ছে প্রাচীনকালের ইনক্লিনোমিটার, বহু প্রকার থেকে জিনিস ব্যবহার করা হচ্ছে, মানে একদম আলবিরুনি, টলেমি, হিপারকাস, এরা সমস্ত এগুলো ব্যবহার করেছে। যেটা হয় একটা টু ডাইমেনশনাল স্ট্রাকচার থাকে, দ্বিমাত্রিক একটা সারফেস, সেই দ্বিমাত্রিক সারফেসের ওপরে থ্রি ডাইমেনশনাল আকাশকে ম্যাপ করা হয়। তো এই যে অ্যাস্ট্রোল্যাব, এই অ্যাস্ট্রোল্যাবের কী করে কাজ করে সেটার ওপরে চসার একটা বই লিখেছে, ইনস্ট্রাকশন ম্যানুয়াল, সেটার নাম হচ্ছে এই এই অপরেশনটা দেখা যাচ্ছে। তো টেকনিক্যাল শব্দটা অ্যাস্ট্রোল্যাব বলে, সেখানে প্রথম পাতার ছবি এটা ওখানে স্ক্যান করে দেখানোর চেষ্টা করছিল, যে যেখানে দেখা যাচ্ছে চসার তার ছোট ছেলে, তার চার সন্তান ছিল, তার মধ্যে কনিষ্ঠতম লুইস চসার তার হাত ধরে তাদের বাড়ির ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। এবং এই জিনিসটাকে বলা হয় 1380 সালের, এটা সরি এটা হয়েছিল 1376 এরকম সময় নাগাদ। এটা বলা হয় যে ইংরাজি ভাষায় লেখা আজ পর্যন্ত পৃথিবীর প্রথম ইনস্ট্রাকশন ম্যানুয়াল, সেটা চসার লিখেছিলেন একজন কবি। এখন এই অ্যাস্ট্রোল্যাবের যে ইনস্ট্রাকশন ম্যানুয়াল উনি লিখেছিলেন, সেটা বছর দশেক আগে অবশ্য সংস্কৃত ভাষায় অ্যাস্ট্রোল্যাবের একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লেখা হয়েছিল, মহাযন্ত্রম সেটার নাম ছিল, 1370 সালে সেটা লেখা ভারতবর্ষ। যাই হোক, তো এই চসার প্রথম তার কোনো একটা কবিতায় দ্য হাউস অফ পেন, এটা একটা দীর্ঘ কবিতা, 2013 লাইনের কবিতা, তিনটে বইয়ের ভাগে ভাগ করা, সেই হাউস অফ পেনে প্রথম এই তিনটে লাইন লেখে। এটা মিডল ইংলিশ, সেই সময়টা ইংরাজি, সি অন দ্য লো দ্য গ্যালাক্সি হুইচ মেন ক্লেপ দ্য মিল্কি ওয়ে ফর হিট ইজ হুইট, মানে আজকালকার দিনের ইংরাজিতে এটা মানে করলে বোঝা যায় যে লুক অ্যাট দ্য ডিস্টেন্ট গ্যালাক্সি হুইচ মেন কল দ্য মিল্কি ওয়ে বিকজ ইট ইজ হোয়াইট। তো সেই প্রথম যে আমাদের গ্যালাক্সিকে মিল্কি ওয়ে বলা হয়, ঠিক আছে। আচ্ছা, এই গ্যালাক্সির সঙ্গে মিল্কি ওয়ের কথাটা কেন অ্যাসোসিয়েট উনি করেছিলেন, তার কারণ হচ্ছে গ্রিক ভাষায় গালা মানে দুধ, মিল্ক। তো সেইখান থেকে গ্যালাক্সি কথাটা এসছে, গ্রিক থেকে ল্যাটিনে ট্রান্সফার হয়ে ল্যাটিন থেকে ইংরেজিতে সেইখানে এসছে। এবার এই যে গালা মানে দুধ, সেই বা যে কোনো সাদা জিনিস, মানে আমাদের যে মানে ছায়াপথটাকে
অন্ধকার আকাশের বুকে সাদা বা দুধের মতন দেখতে পাওয়া যায়, সেই নিয়ে বহু প্রাচীন উপকথা আছে। তার মধ্যে প্রাচীনতম গ্রিক রোমান উপকথা সেটা হচ্ছে এইরকম। তার আগে ছবিটা দেখা যাক। এই ছবিটা একটা প্রাচীনতম গ্রিক রোমান উপকথাকে অবলম্বন করে আঁকা। এটা লন্ডনের ন্যাশনাল গ্যালারিতে আছে, অনেক পুরনো ছবি, মোটামুটি 1570 সালের পেন্টিং, 5.5 ফুট বাই 5 ফুট একটা অয়েল পেন্টিং। এটাকে এঁকেছিলেন যিনি, তিনি লেট রেনেসাঁ পিরিয়ডের একজন বিখ্যাত আর্টিস্ট তিনতোরেত্তো। সত্যজিৎ রায়ের ফেলুদার গল্প যারা পড়েছেন তারা এই গল্পটা হয়তো পড়েছেন, তিনতোরেত্তো যিশু বলে, যে এই কলকাতারই কাছে কোনো একটা জায়গায় নিয়মী পরিবারে একটা ছবি ছিল যিশু খ্রিস্টের ছবি, তিনতোরেত্তো আঁকা, এবং সেটা নিয়ে কী কী করেছে, এই সেই তিনতোরেত্তো। এই তিনতোরেত্তো আঁকা যে ছবি সেখান থেকে কী দেখা যাচ্ছে, উপকথাটা এরকম ছিল, এটা হচ্ছে হারকিউলিস, আর ইনি হচ্ছেন জিউস, হারকিউলিসের বাবা, ইনি হচ্ছেন হেরা, জিউসের স্ত্রী, মানে দেবতাদের রাজা, দেবতাদের রানী। এখন হারকিউলিস হেরার সন্তান ছিল না, হারকিউলিস ছিল আলকমেনে বলে কোনো একজন মহিলার সন্তান। সেই আলকমেনে ছিলেন মানবী, মানে দেবী নয়। এখন যেহেতু আলকমেনের সন্তান ছিল হারকিউলিস, সেহেতু জিউস ভয় পেতেন যে মানে হারকিউলিসকে হেরা মেরে ফেলবে, কেন হেরা তার হাজব্যান্ডের অজস্র এক্সপেরিমেন্টের ব্যাপারে বিরক্ত হয়ে গিয়ে, তখন তার পার্সোনালিটি ছিল না কিছুতে, বিরক্ত হয়ে গিয়ে তিনি এটা করতেন, সেটা হচ্ছে তার হিস্ট্রি ছিল যে সেই সন্তান তো যাবতীয় সন্তানদের খুঁজে বার করে বেরোবে। এখন হারকিউলিস ছিল জিউসের খুব প্রিয় সন্তান, তখন উনি কী ভাবলেন, উনি ভাবলেন যে উনি মানবের সন্তান, কিন্তু যদি উনি কোনো দেবীর রেস্ট তিনি পান করে তাহলে অমর হবে, সেরকম একটা উপকথা গ্রিক সাহিত্যে বরাবর ছিল। তো জিউস কী করে, জিউস হারকিউলিসকে নিয়ে হেরা করছিলেন, হারকিউলিসকে নিয়ে হেরার কাছে আসে এবং হারকিউলিস হেরা দুগ্ধ পান করতে শুরু করে। মতান্তরে জিউস নিজে আসেন না, অ্যাথেনা, জ্ঞান জ্ঞানের যুদ্ধের দেবী অ্যাথেনা, হারকিউলিসের দিদি যিনি তাকে নিয়ে যাও, এই ভাষায় হারকিউলিস জিউসকেই দেখাচ্ছে। এই জিউসে কিন্তু আসলে জুপিটার, মানে বিভিন্ন উপকথায় যে জিউস আর হেরা, এই জিউসের অনেক নাম হচ্ছে জুপিটার, মানে গ্রহদের রাজা। তো এই জিউস হারকিউলিসকে নিয়ে আসেন। তো হারকিউলিস যখন দুগ্ধপান করছিলেন সেই সময় হেরা ঘুম থেকে ওঠে এবং হারকিউলিসকে ছিটকে ফেলে দেয়, সেই সময় তার ড্রেস তিনি আকাশে ছড়িয়ে পড়ে, উপর দিকে যে মিল্কের এটা হয় আর কি স্ট্রিংটা ছড়িয়ে পড়ে সেখান থেকে তৈরি হয় গ্যালাক্সি, আমাদের ছায়াপথ, আর নিচের দিকে যেটা ছড়িয়ে পড়ে নিচের দিকে যে তারা সেখান থেকে তৈরি হয় লিলিপুল, লিলিপুলের গ্যালাক্সি একই সঙ্গে তৈরি হয়েছিল, এইরকম একটা উপকথা ছিল। তো যাই হোক, তো এই যে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, সেটা যদি আমরা তার স্ট্রাকচারটা দেখার বা ভাবার চেষ্টা করি জিনিসটা অ্যাকচুয়ালি কীরকম দেখতে, অফকোর্স এটা মানে একটা সিমুলেটেড পিকচার বা কেন রিয়েলিস্টিক, এটা কোনো ফটো তোলা সম্ভব না আমরা গ্যালাক্সির মধ্যে বসে। তো এই যে গ্যালাক্সি, এই গ্যালাক্সির সেন্টার থেকে বেশ কিছুটা দূরে আছে আমাদের সোলার সিস্টেম। গ্যালাক্সির সেন্টারের কী আছে সেটা আমরা পরে দেখছি, সে আপাতত একটা সেন্ট্রাল বাল্জ আছে, মানে একটা ফুলে আছে। এই গ্যালাক্সির স্ট্রাকচারটা হচ্ছে একটা গরুর গাড়ির চাকার মতো, মাঝখানটা ফুলে আছে আর সাইডে অনেকগুলো এরকম ফ্যাকড়া বেরিয়ে আছে, স্পাইরাল স্ট্রাকচার বা স্পাইরাল আর্ম বলে। এইভাবে এই পুরো গ্যালাক্সিটা ঘুরছে এবং মানে মহাবিশ্বের মধ্যে দিয়ে ঘুরন্ত অবস্থায় এসে এগিয়ে যাচ্ছে। তো এই যদি গ্যালাক্সির ডায়নামিক্স হয়, তাহলে এই গ্যালাক্সির মধ্যে এই যে আমাদের সোলার সিস্টেম, সেই সোলার সিস্টেম তার সঙ্গে সঙ্গে ঘুরবে গ্যালাক্টিক সেন্টারের মাঝখান দিয়ে, একটা অসম্ভব বেশি স্পিডে আমাদের সোলার সিস্টেম গ্যালাক্টিক সেন্টারের চারদিকে ঘুরে। সেই স্পিডটা কত, ফোনির স্পিড কত ছিল, ফোনির ম্যাক্সিমাম স্পিড ছিল 205 কিলোমিটার পার আওয়ার, আর সোলার সিস্টেম 220 কিলোমিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, এই লিনিয়ার ভেলোসিটিতে গ্যালাক্সির সেন্টারের পাশে ঘুরে। ঠিক আছে, এই সোলার সিস্টেম হচ্ছে 220 কিলোমিটার পার সেকেন্ড স্পিডে, এই গোটা গ্যালাক্সি সে আবার মহাবিশ্বের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে, সেই এগিয়ে চলার স্পিড হচ্ছে 550 থেকে 600 কিলোমিটার পার সেকেন্ড। মানে এই যে এক্সট্রিমলি হাই লেভেলের নাম্বার, এই নাম্বারগুলোকে আমি ফিল করানোর চেষ্টা করছি, যে এই সোলার সিস্টেম 26,500 লাইট ইয়ার দূরে আছে গ্যালাক্সি সেন্টার থেকে। লাইট ইয়ার মানে কি, লাইট ইয়ার মানে হচ্ছে যে এক বছরে আলো
যতটা দূরত্ব যেতে পারে সেই দূরত্বটাকে বলে লাইট ইয়ার। রাফলি একের পিছনে তেরো টানা শূন্য বসালে যে সংখ্যাটা হয় তত কিলোমিটার হচ্ছে ওয়ান লাইট ইয়ার, ঠিক আছে? তাহলে সেইরকম 26,500 লাইট ইয়ার দূরে গ্যালাক্সির সেন্টার থেকে আমাদের সৌরজগৎ আছে এবং সে এই স্পিডে ঘুরছে, ঠিক আছে? এবং গ্যালাক্সিও ঘুরছে এবং গ্যালাক্সি তার এর মধ্যে দিয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে গ্যালাক্টিক সেন্টারের চারপাশে সূর্যের সৌরজগতের ঘুরে আসা, এইটার একটা টেকনিক্যাল হিসেব আছে। একটা পুরো অরবিট কমপ্লিট করলে যে সময়টা লাগে সেটাকে বলা হয় একটা বিশেষ ধরনের বছর। আমরা বছর বলতে কি বলি? বছর বলতে বলি যে পৃথিবী সূর্যের চারদিকে যেটা ঘুরে আসে, টেরেস্ট্রিয়াল ইয়ার, ঠিক আছে? এইটাকে বলে কসমিক ইয়ার। ওয়ান কসমিক ইয়ার মানে হচ্ছে সেই টাইম পিরিয়ডটা যে সময়টা সূর্য পুরো একটা পাক মেরে আসতে নেয়। রাফলি যদি সেটা হিসাব করা যায় 225 থেকে 250 মিলিয়ন ইয়ার। এই যে আমি এখন থেকে না অনেকগুলো সংখ্যা এত থেকে এত এরকম ভাবে বলবো, তো এই যে প্রিসিশনের অভাব, তার কারণ যারা ফিজিক্সের লোকজন আছে তারা জানে এরার বার বলে একটা জিনিস হয়, যে কোনো মেজারমেন্টে একটা অনিশ্চয়তা থাকে। হ্যাঁ, এবং মেজার জিনিসপত্রগুলোর যে স্কেল, সেই স্কেলগুলো যত বড় হবে ন্যাচারালি অনিশ্চয়তার মাত্রা তত বাড়তে থাকে। তো এইখানে যেহেতু আমরা লার্জ স্কেল ডিস্টেন্স টাইম ইত্যাদি নিয়ে আলোচনা করছি, তো সেই জন্য আমাদের মানে ডেভিয়েশনগুলো বেশ বড়। তো 225 থেকে 250 মিলিয়ন লাইট ইয়ার হচ্ছে ওয়ান কসমিক ইয়ার, মানে সূর্য গ্যালাক্সির চারদিকে ঘুরে আসতে যে টাইমটা নেয়। এখন ঘটনা হলো যে 225 থেকে 250, তো আমি আপাতত রাফলি আমি লোয়ার লিমিটটা ইউজ করবো, আমি ধরে নেবো 225 লাইট ইয়ার। মানে আমরা এবার এই নাম্বারগুলো একটু ফিল করার চেষ্টা করি। হ্যাঁ, মানে জাস্ট পর্দার উপর একটা ছবি আছে, আমি কিছু বোকে যাচ্ছি, প্রসব দেখো, মানে কি মারাত্মক লেভেলে লার্জ নাম্বার। তাহলে 225 থেকে 250 মিলিয়ন ইয়ার হচ্ছে 1 মিলিয়ন, মানে 10 লক্ষ মিলিয়ন ইয়ার, মানে হচ্ছে সূর্যের একটা কমপ্লিট সার্কেল। সূর্য যবে জন্মেছিল সেটা একটা হিসেব আছে, জন্মানোর পর থেকে সূর্য রাত্রি আজ পর্যন্ত 21টা সার্কেল কভার করতে পেরেছে, মানে সূর্যের বয়স সেই হিসাবে দেখলে 21 কসমিক ইয়ার। 17 কসমিক ইয়ার আগে পৃথিবীতে প্রথম প্রাণের সঞ্চার, ঠিক 1 বছর আগে, মানে 1 কসমিক ইয়ার আগে সূর্য যখন এখানে ছিল, অর্থাৎ কিনা প্রায় 225 মিলিয়ন ইয়ার আগে এইখানে আপনারা যে বসে আছেন এখানে ডাইনোসর বলতে, কেন সেটা ছিল মেসোজয়িকেরা বিভিন্ন রকমের ভূগোলে বা এতে মানে বিভিন্ন যুগ আছে, তো মেসোজয়িকেরা 225 বছর আগে হচ্ছে মেসোজয়িকেরা, সেই মেসোজয়িকেরা চলছে 225 মিলিয়ন ইয়ার আগে মেসোজয়িকেরা চলছে। সেটা মেসোজয়িকেরা তিনটে ভাগ আছে, একটা হচ্ছে ক্রিটাসাস, একটা জুরাসিকেরা, একটা ট্রায়াসিকেরা। ট্রায়াসিকেরাটা হচ্ছে সবচেয়ে পুরনো, ওই মেসোজয়িকেরা শুরু হচ্ছে ট্রায়াসিক দিয়ে, তারপর জুরাসিক। জুরাসিকটা খুব সোনা, মানে জুরাসিক পার্কের সূত্রে এসব শোনা। এই ট্রায়াসিক এরা হচ্ছে তখন যখন সূর্যটা ঠিক আগের জায়গায় লাস্ট ছিল, সেই সময় আমাদের এখানে তিন ধরনের, সরি নাম্বারটা বলে দেখ, 26 হবে এখন কেউ ভারতবর্ষে মোটামুটি 26টা বিভিন্ন ক্যাটাগরির ডাইনোসর এখনো পর্যন্ত খুঁজে পাওয়া। সেই 26টা বিভিন্ন ক্যাটাগরির ডাইনোসরের মধ্যে তিনটে ক্যাটাগরির ডাইনোসর এই তিনটে ট্রায়াসিক এরাতে ছিল। তার মানে সূর্য যখন ঠিক আগের জায়গায় ছিল তখন মানে কলকাতায় এই তিনটে ডাইনোসর ঘুরে বেড়াত। কলকাতায় তিনটে ডাইনোসর ঘুরে বেড়াতে বলাটা একটু মানে বাড়াড়ি হলো, কেন কি এই ডাইনোসরগুলো এবং ভারতবর্ষ আবিষ্কৃত অধিকাংশ ডাইনোসরই পাওয়া গেছে গোদাবরীর, মানে অন্ধ্রপ্রদেশ বা দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গাতে। এইটা হচ্ছে লেটেস্ট আবিষ্কার, 2011 সালে এই ডাইনোসরটা আবিষ্কার। এই স্পিসিসের একটা নাম আছে রায়চৌধুরী বলে, মানে স্পিসিস জেনাস এরকম ভাবে প্রাণীর নাম হয় না, মানুষের নাম যেমন হোমোসেপিয়েন্স সেপিয়েন্স এরকম হয়, বা কাতলা মাছের নাম কাতলা কাতলা, একটা জেনাস নাম হয় একটা স্পিসিস। তো এই এটা স্পিসিস নামটা দেওয়া হয়েছে রায়চৌধুরী বলে, মানে ইন্ডিয়ান টেরিস্ট্রিয়াল ইনস্টিটিউটে জিওলজি ডিপার্টমেন্টটা ভি রায়চৌধুরী বলে একজন খুব বিখ্যাত প্যালিওন্টোলজিস্ট ছিলেন, তার নামে 2011 সালে এর ফসিলটা পাওয়া যায়। তো এই তিনটে ডাইনোসর তখন ঘুরে বেড়ায়। তারপরে আমরা একটা আন্দাজ করার চেষ্টা করছি যে এক পাক ঘুরে আসতে সূর্য সেটা ঠিক কতদিন আগে পাবে। তা এবারে এই যে মহাজাগতিক বেরিয়ে আসা
অ্যাবজর্ব করেছে। আর অপটিক্যাল লাইটটা যদি অ্যাবজর্ব করলো, তো লাইটের তো একটা নিজস্ব এনার্জি ছিল, শক্তি ছিল, তাহলে সেই শক্তির একটা পার্ট ধূলিকণাগুলো অ্যাবজর্ব করে দেবে। তো সেই শক্তিটা কোথায় যাবে? সেই শক্তিটা অন্য কোনো ফর্মে নিজেকে ম্যানিফেস্ট করে, তখন ধূলিকণাগুলো গরম হয়ে যাবে। তার মানে যে কোনো লাইট অ্যাবজর্ব করে, মানে মহাজাগতিক ধূলিকণা গরম হবে, গরম হয়ে যেই গেল সে তখন আবার হিটটাকে রেডিয়েট করে ইনফ্রারেড। তার মানে এই যে ধূলিকণা যেটা কিনা সাধারণ আলোয় দৃশ্যমান নয়, সেটা কিন্তু ইনফ্রারেডে দৃশ্যমান। মানে ইনফ্রারেড হচ্ছে একটা সেকেন্ডারি এমিশনের ক্ষেত্রে বা প্রসেস এমিশন, প্রথমে অপটিক্যালটাকে অ্যাবজর্ব করলো, অ্যাবজর্ব করে ইনফ্রারেড ছেড়ে দিল। সেই জন্য অপটিক্যালে আমরা যে অংশটাকে পুরো অন্ধকার আলো দেখছি, ইনফ্রারেডে দেখলে সেই অংশটাকে আমরা উজ্জ্বল দেখব। এই হচ্ছে ইনফ্রারেডে আমরা দেখছি সে একই জায়গা, সে একই ব্যান্ডের সেন্টারটাকে আমরা ইনফ্রারেড দেখছি উজ্জ্বল। দু রকম ইনফ্রারেড হয় তার তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী। এক হচ্ছে ফার ইনফ্রারেড, মানে ইনফ্রারেডের সবচেয়ে লম্বা ধরনের তরঙ্গ দৈর্ঘ্য দিকে, আর একটা হচ্ছে নিয়ার ইনফ্রারেড। এবারে এটা একদমই পুরোপুরি ফিজিক্সের বিষয়। কোনো একটা বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য জানা থাকলে তার করেসপন্ডিং টেম্পারেচারটা জানা, গ্রিনস ল, ল্যাম্বডা এম পি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে আমি যখন এই ইনফ্রারেডের তরঙ্গ দৈর্ঘ্যটা আমি জানি, সেইখান থেকে তার করেসপন্ডিং টেম্পারেচারটা বার করে ফেলতে হবে। সেই টেম্পারেচারটা আমি জানি 10-100 ডিগ্রি কেলভিন হবে, অসম্ভব ঠান্ডা। মানে মহাজাগতিক ধূলিকণার যা টেম্পারেচার সেটা আমি এই অবজারভেশন থেকে পাই। আর নিয়ার ইনফ্রারেডে ল্যাম্বডাগুলো আরও ছোটো হয়, ফলে টেম্পারেচারগুলো বড় হয়। সেই যে বড় টেম্পারেচার সেগুলো হচ্ছে মোটামুটি 1000 ডিগ্রি কেলভিনের ইকুইভ্যালেন্ট তারার টেম্পারেচার। তার মানে এখান থেকে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে এই যে আমাদের গ্যালাক্সি সেন্টারে একটা ব্যান্ড আছে, যে ব্যান্ডের মধ্যে থেকে কোনো আলোই বেরিয়ে আসতে পারে না, সেই ব্যান্ড যদি আমি ইনফ্রারেড দিয়ে কোনোভাবে দেখা সম্ভব হয়, মানে যে টেলিস্কোপ আমি কাঁচ দিয়ে, লেন্স দিয়ে, আয়না দিয়ে বানিয়েছি আলো, ভিজিবল আলো বাড়ার জন্য, যদি তার বদলে এমন কোনো টেলিস্কোপ আমি বানাতে পারি যে টেলিস্কোপ ভিজিবল লাইটের বদলে ইনফ্রারেডটা পিক আপ করে, তাহলে আমরা গ্যালাক্সি সেন্টারে ব্যান্ড বাড়াবো, মহাজাগতিক ধূলিকণা এবং তারাকে সত্যিকারে দেখতে পাবো। এতদিন যা দেখতে পাচ্ছি না, কেন হবে? ইনফ্রারেড টেলিস্কোপের কনসেপ্ট ছিল, সেই টেকনোলজি ছিল, আমরা টেলিস্কোপ বলতে শুধু অপটিক্যাল ছিল, সেই জন্য আমরা নিজের গ্যালাক্সি কোনোদিন জানতে পারি, কিন্তু বহু লক্ষ লাইট ইয়ার দূরে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। এছাড়া কীভাবে আমরা দেখতে পারি সেটা হচ্ছে রেডিও। রেডিও ক্ষেত্রে আমরা বলবার নেই যে কে গরম হলো, তারপরে কী পোস্ট প্রসেস রেডিয়েশন হলো, এসব ব্যাপারে পরিষ্কার কথা, তার তরঙ্গ দৈর্ঘ্য অনেক বড়, স্ক্যাটারের লেন্থ ছোট, ফলে তাকে সে স্ক্যাটার করতে পারবে না, বেরিয়ে যাবে, ঠিক আছে? যেমন এটাও আমরা জানি, কুয়াশা হলে ল্যাম্প পোল দেখা যায় না, কিন্তু কুয়াশা হলে কি রেডিওতে গানের বা টিভিতে গানের আওয়াজ ডিস্টার্ব করে? হয় না, বা মোবাইলের সিগন্যাল ফর এক্সাম্পল ডিস্টার্ব করে, ঠিক আছে? তাহলে ওই সাইজের স্ক্যাটারার রেডিওর কিছু করতে পারে, এখানেও সেটা। তাহলে এই এত যে কথাবার্তা সেখান থেকে ফাইনালি কি বোঝা গেল? ফাইনালি যেটা বোঝা গেল সেটা হচ্ছে আমাদের গ্যালাক্সির কেন্দ্রে কি ঘটছে সেইটাকে দেখার জন্য আমাদের যদি টেলিস্কোপ বানাতে হয়, সেই টেলিস্কোপটা অপটিক্যাল লাইটে অপারেট করলে চলবে না, আমাদের আইদার ইনফ্রারেড টেলিস্কোপ বানাতে হবে অথবা রেডিও টেলিস্কোপ বানাতে হবে। মানে এমন একটা টেলিস্কোপ বানাতে হবে যে ইনফ্রারেড ওয়েভলেংথ পিক আপ করবে অথবা রেডিও ওয়েভলেংথ পিক আপ করবে। তাহলে আমাদের গ্যালাক্সি সেন্টারে যে কোনো কিছু দেখার জন্য আমাদের হাতে এই দুটো মাত্র রাস্তা আছে, মাত্র দুটো উইন্ডো ওপেন, এক হচ্ছে ইনফ্রারেড উইন্ডো, আরেকটা হচ্ছে রেডিও উইন্ডো। এইবার আমরা সেই মেজারমেন্টের ব্যাপারে আসছি, তার আগে আমরা এটা বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে আমাদের গ্যালাক্সি সেন্টারে আছেটা কি। আমাদের গ্যালাক্সি সেন্টারে যেটা আছে সেটা হচ্ছে একটা হিউজ ব্ল্যাক হোল, আছে বিশাল প্রকাণ্ড ব্ল্যাক হোল, এবং সেটা আমাদের গ্যালাক্সি সেন্টার নয়, মোটামুটি সমস্ত গ্যালাক্সি সেন্টারে এটা আছে। তো এইভাবে আমরা ব্যাপারটা যেটা বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে মানে এই ম্যাসিভ ব্ল্যাক হোল কি, কীভাবে তৈরি হয়, তাকে কি আদৌ দেখা যায়, যদি দেখা যায় তাহলে দেখা যাওয়ার কথাটার মানে কি? এই এতক্ষণ ধরে কিন্তু আমি দেখা যাওয়া নিয়ে এতক্ষণ সময় কাটালাম, ইনফ্রারেড, রেডিও, এই ওই, তার মানে আমি গ্যালাক্সি সেন্টারে ব্ল্যাক হোল বসে আছে সেইটাকে দেখতে চাই, এই হচ্ছে বাংলা কথা দিনের শেষে। কী করে দেখবো?
অনেক দূরে একটা টেলিস্কোপ দিয়ে দেখবো, অবভিয়াসলি খালি চোখে দেখতে হবে না। সেই টেলিস্কোপ কিরকম হবে? সেই টেলিস্কোপ লাইট অপারেট করলে চলবে, সেই টেলিস্কোপে ইনফ্রারেড বা রেডিও অপারেট। এই হচ্ছে গত আধ ঘন্টার বর্ণকালী সামারি, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমরা বোঝার চেষ্টা করব যে গ্যালাক্সির মাঝখানে যে ব্ল্যাক হোলটা আছে সেটা কি। সবার আগে আমরা বোঝার চেষ্টা করবো ব্ল্যাক হোল জিনিসটা আদৌ, সেটা অবশ্যই এই লেকচারে এত ছোট টাইমের মধ্যে বোঝানো সম্ভব না। আমি সেই জন্য এমনভাবে জিনিসটা বলার চেষ্টা করছি যাতে করে আমি কিছু কিছু স্টেটমেন্ট টেকেন ফর গ্যারান্টেড দিয়ে দিচ্ছি, হ্যাঁ, মানে একদম সর্বনন্দে মাউন্টেড কোশ্চেন আনসার সেশানে আমাকে থামিয়ে দিয়ে প্রশ্ন করে দেখা, ঠিক আছে? এখন তাহলে চাপ হয়ে যাবে, কন্টিনিউটি নষ্ট হয়ে যাবে, আমি কয়েকটা জিনিস একটু বলছি। তাহলে প্রথম আমরা ব্ল্যাক হোল কাকে বলে, অন্ধকূপ বা কৃষ্ণগহ্বর বা জিনিসটা কি সেটা বোঝার জন্য আমরা প্রথম শুরু করি নক্ষত্রের জন্ম মৃত্যু বোঝার চেষ্টা করি। নক্ষত্রের জন্ম কি করে হয়? নক্ষত্র কি প্রথমটা কি গ্যালাক্সির মধ্যে ছিল? আমি যে বললাম যে ভিজিবল ইউনিভার্সের ফান্ডামেন্টাল ইউনিট হচ্ছে গ্যালাক্সি, এবং গ্যালাক্সি হলো বিভিন্ন স্টার দিয়ে, এই যে স্টার নক্ষত্র এরা ছিল তো কোথেকে এলো, মানে গ্যালাক্সি কি তৈরি করেছে তারা শুদ্ধ, নাকি গ্যালাক্সির মধ্যে অন্য কেউ ছিল সেখান থেকে তারা? মোটামুটি যে ধরনের মহাকাশ বিজ্ঞানের যে ব্রাঞ্চে এগুলো নিয়ে কথাবার্তা বলা হয় সেগুলোকে, সেই ব্রাঞ্চটাকে বলা হয় স্টার ফর্মেশনের থিওরি অফ স্টার ফর্মেশন, যে নক্ষত্র কী করে ফর্ম হয়। প্রথমে ফর্ম করবে, নক্ষত্রে জন্ম হবে, তারপরে সেই নক্ষত্র একটা ইকুইলিব্রিয়াম জায়গায় যাবে, তারপর সেই নক্ষত্রের মৃত্যু পাবে। এই পুরো যে টাইম স্কেলটা জন্মের ইতিহাসটা সেটা আমি পরবর্তী 8-10 মিনিট বোঝানোর চেষ্টা করছি। তো নক্ষত্রের জন্ম হয় একটা পার্টিকুলার জিনিস থেকে সাধারণত, সেটাকে বলে মলিকুলার ক্লাউড। ব্যাপারটা কি? না, ব্যাপারটা হচ্ছে যে এই আন্তঃনক্ষত্রিক যে ধুলো গ্যাস এই সমস্ত আছে, মহাজাগতিক ধূলিকণা গ্যাস এগুলো আছে। আন্তঃনক্ষত্রিক কথাটা কেন বললাম, না দুটো স্থানের মাঝখানে অনেকটা ফাঁকা স্পেস থাকে, সেটা ব্যাপার না, তার মধ্যে অনেক রকম ধুলো মানে বিভিন্ন ডাস্ট মানে বিভিন্ন অণু গ্যাস এ সমস্ত ঘুরে থাকে। সেইগুলো টেম্পারেচার যদি খুব কম হয়, ভীষণ কম মানে 10-15 ডিগ্রি কেলভিনের লেভেল, ভীষণ ঠান্ডা যদি হয়, তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে অতটা ঠান্ডা থাকার জন্য ওই অংশটাতে পদার্থগুলো মলিকিউল মানে আণবিক স্তরে সে আয়োনাইজ হতে পারে, ঠিক আছে? সেই জন্য এই ধরনের অতি ঠান্ডা মহাজাগতিক ধূলিকণার মেঘকে মলিকুলার ক্লাউড বা কোল্ড মলিকুলার ক্লাউড বা ম্যাসিভ মলিকুলার ক্লাউড। এইখানে একটা মলিকুলার ক্লাউডের ফটো দেখানো হয়েছে, এই মলিকুলার ক্লাউডটার নাম হচ্ছে বার্নার্ড 68। এডওয়ার্ড বার্নার্ড বলে একজন অ্যাস্ট্রোনমার এবং বিখ্যাত অ্যাস্ট্রো ফটোগ্রাফার, মানে মহাজাগতিক জিনিসের ছবি রয়েছে। এই বার্নার্ডই প্রথম অ্যাস্ট্রো ফটোগ্রাফি প্রফেশনালি চালু করেন, তার নাম এটার নাম দেওয়া। এই হচ্ছে একটা মলিকুলার ক্লাউড, বিশাল বড়, এর ওজন হচ্ছে 2 সোলার মাস মানে সূর্যের দ্বিগুণ প্রায়, এর অ্যাভারেজ টেম্পারেচার হচ্ছে 16 ডিগ্রি কেলভিন মতো। এই যে লেন্থটা এটা হচ্ছে 0.2 লাইট ইয়ার মতো লম্বা, আর 5 লাইট মান্থ, লাইট মান্থ মানে লাইট ইয়ার, এক মাসে লাইট ইয়ার চলে। এই যে মলিকুলার ক্লাউড, এই মলিকুলার ক্লাউডটা এত ঠান্ডা তার জন্য খুব ঘন, ভিতরের পার্টিকেলগুলো খুব ঘন হয়ে মানে ক্লাইজার এসে গেছে। তাতে কি হয়েছে, এটা কি যেটা হয়েছে সেটা হচ্ছে পুরো জিনিসটাকে কালো দেখাচ্ছে। কেন? তার পিছনে কিন্তু অজস্র তারা আছে, সে তারার আলো যখন মলিকুলার ক্লাউডের মধ্যে দিয়ে বেরিয়ে আসছে, যেহেতু এটা ঠান্ডা এবং ঘন, ওর মধ্যে দিয়ে স্ক্যাটারিং হতে হতে আলোটা সত্যি একদম শেষ হয়ে গেছে বলে সে আলো আর বেরোতে পারছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? পিছনে কিন্তু প্রচুর তার, সেই তার আলো আমাদের দেখতে পাওয়া উচিত, মানে মলিকুলার ক্লাউডটা যদি সরে যেত আমাদের একটা এখানে ভর্তি তার, সেই তারাগুলোকেও গার্ড করে দিচ্ছে তারার আলো, কারণ সে আলোটা স্ক্যাটারিং হচ্ছে। তাহলে একটু আগে আমি কি কথা বললাম যে অপটিক্যালে যে যদি দেখা যায় না, অপটিক্যালে এটা ওপে সেটা কমপ্লিটলি ট্রান্সপারেন্ট হয়ে যাবে যদি আমি ইনফ্রারেড বা রেডিও দিয়ে দেখি, ঠিক সেই জিনিসটাই হচ্ছে। এই বার্নার্ড 68 এর ছবি একবার অপটিক্যালে তোলা হয়েছে, একবার ইনফ্রারেডে তোলা হয়েছে, দেখুন পিছনে সব তারা দেখা যাচ্ছে। এই যে হালকা হলদে মতো রঙটা সেটা জাস্ট বাউন্ডারিটা বোঝানোর জন্য সিম্বল একটা, কিন্তু পুরো দেখা যাচ্ছে, অলমোস্ট সমস্ত দেখা যাচ্ছে। এবার সেই ইনফ্রারেড ওয়েভলেন্থ যত কমানো হবে, মানে ইনফ্রারেড এনার্জি যত বাড়ানো হবে, তত বেশি বেশি ভিজিটে, যেমন এখন ছোট্ট মতো একটু কালো গ্যাপ আছে সেটাও আর থাকবে না, সেটাও পুরো মানে নক্ষত্র হয়ে যাবে, ঠিক আছে?
তাহলে এই জিনিসটা, এই যে মলিকুলার ক্লাউড, সেই মলিকুলার ক্লাউডের যখন কোলাপস হয় তখন তারার সৃষ্টি হয়, নক্ষত্র সৃষ্টি হয়। মলিকুলার ক্লাউডের কোলাপস কথাটার মানে কি না, মলিকুলার ক্লাউড, প্রথম প্রশ্ন হচ্ছে মলিকুলার ক্লাউড মলিকুলার ক্লাউডের মতন ফর্মে কেন থাকে, তার কারণ তাদের মধ্যে দুটো ফোর্সের একটা টাগ অফ ওয়ার। কি ফোর্স? একটা হচ্ছে গ্র্যাভিটি, সে সবসময় চাইছে সিঙ্ক করে যাবে। আরেকটা হচ্ছে থার্মাল ফোর্স। থার্মাল ফোর্স কি করে না, তার মধ্যে টেম্পারেচার তৈরি করে, যে গ্যাসের অণুগুলো যখন গরম হয়ে বিভিন্নভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছে তখন তার জন্য একটা টেম্পারেচার তৈরি হয়, তার জন্য একটা প্রেশার তৈরি হয়, সেই প্রেশারটা তাদের কোলাপস করাটাকে আটকে দেয়। এটা অনেক টেকনিক্যাল ব্যাপার আছে যে ঠিক কত বড় হতে হবে তবেই কোলাপসটা শুরু হবে, জিন্স মাস বলে সেটাকে। হ্যাঁ, এরকম জিনিসটা সেগুলোর মধ্যে আমি ঢুকছি না। মোটপাট ব্যাপারটা হচ্ছে ওই ইকুইলিব্রিয়ামটা, মানে যে সাম্য, দুটো বলের সাম্য, একটা থার্মাল ফোর্স একটা গ্র্যাভিটেশন ফোর্স, দুটো বলের সাম্য যখন নষ্ট হয়ে যায় তখন জিনিসটা কোলাপস করতে শুরু করে। তো বলের সাম্য কখন নষ্ট হবে না, যখন দুটো মলিকুলের মধ্যে, মলিকুলার ক্লাউডের মধ্যে ধাক্কা লাগবে, গরম হয়ে যাবে, মানে তখন জিনিসটা কোলাপস করতে শুরু করে। তো এইরকম ভাবে নক্ষত্র তৈরি হয়। তো একবার যখন নক্ষত্র তৈরি হয়ে গেছে তখন সেই নক্ষত্রটা নিজের মতন সেটা কি করে থাকে, আমরা জানি যে নক্ষত্র একটা স্পিয়ারের মতো, ছোটবেলা থেকে দেখে এসছি, টুইঙ্কল স্টার থেকে শুরু করে যা যা ছোটবেলায় তারার ছবি গল্প ইত্যাদি আছে সব জায়গায় একটা রসগোল্লার মতো পারফেক্টলি স্পিয়ার জিনিস ইন রিয়ালিটি নয়, তার স্পিন হয় অনেক কিছু, আমাদের পৃথিবী এমন পুরো বলতো নয়, একটা অবলেস খেলার একটা তার ঘোরার জন্য চেপতে গিয়ে ডান দিকে সরে গেছে, তাদের ক্ষেত্রে সেরকম হিসেবে সুবিধার জন্য আমি ধরে নিচ্ছি যেটা একটা কমপ্লেক্স স্পিয়ার। এই যে কমপ্লেক্স স্পিয়ার, সেই কমপ্লেক্স স্পিয়ারের শেপটা সে কি করে মেনটেন করে, এটা অনেকটা জলের মধ্যে মাছের ভেসে থাকা, মাছের ওজন আছে সেই ওজনে মাছ ডুবে যেতে পারে, আবার সেই মাছ যতটা জল সরিয়েছে সেই জন্য আর্কিমিডিসের সূত্র, এটা লবতা আছে, মাছের পেটে বাতাস আছে, ঠিক আছে, সেই জন্য সেই লবতা এবং এই ফোর্স একটা জায়গায় এসে ব্যালেন্স এসে দাঁড়িয়ে থাকে। এবার যদি মাছ বেশি করে পেটে বাতাসটা এসে ভেসে উঠবে, যদি বাতাসটাকে কমপ্লিটলি বার করে দেয় ডুবে যাবে। হ্যাঁ, এটা শুনে হাসি পাচ্ছে হয়তো, কিন্তু এটাই কিন্তু অ্যাকচুয়ালি সাবমেরিনের ফ্লোটিং এর থিওরি, ট্যাঙ্কের মধ্যে বাতাসকে ঢুকিয়ে এবং বার করে সাবমেরিন বিভিন্ন ডিরেকশনে যাবে, বা জাহাজ বা যে কোনো ডুবো জাহাজ, মানে যুদ্ধ জাহাজ সব। ঠিক একই রকম ভাবে একটা তারা কখন একটা স্ফেরিকাল শেপে থাকবে তখন না, যখন তার গ্র্যাভিটেশনাল ফোর্স তার ভিতরে থার্মাল ফোর্সকে ব্যালেন্স করে। এই তারা তখন উত্তপ্ত, ভিতরে তার বিভিন্ন ধরনের বিক্রিয়া হচ্ছে, রাসায়নিক বিক্রিয়া, সরি ইয়ে নিউক্লিয়ার রিয়াকশন হচ্ছে, সেই জন্য হিট তৈরি হচ্ছে, সেই হিট প্রেশার দ্বারা হচ্ছে তাকে খেলে দেয়, সে তখন একটা পার্টিকুলার শেপে থাকে। সাধারণত এটা হয়ে থাকে সূর্যের মধ্যে নিউক্লিয়ার রিয়াকশন, হাইড্রোজেন পুড়ে হিলিয়াম, হিলিয়াম পুড়ে লিথিয়াম, এরকম ভাবে বিভিন্ন স্তরে স্তরে হালকা মৌল পদার্থ থেকে ভারী মৌল পদার্থ তৈরি হয়, সেগুলো মানে নিউক্লিয়ার বিভিন্ন রিয়াকশনের জন্য, এবং সেইখান থেকে হিট জেনারেট হয়। এই যে নিউক্লিয়ার রিয়াকশনে হিট জেনারেশন, সেটার একটা খুব সিম্পল ডেমনস্ট্রেশন হচ্ছে, দুটো ছোট পরমাণু যখন মিলে একটা বড় পরমাণু তৈরি করে তখন এই ছোট দুটো পরমাণুর যে টোটাল ভর ছিল সেইটা বড় পরমাণুর ভরের থেকে খানিকটা কম হয়, তাই সরি খানিকটা বেশি হয়, বেশি হয়, তাহলে খানিকটা ভর নষ্ট হয়, মাস লস, সেই ভরটা কোথায় গেল? এই মহাবিশ্বে কোনো কিছু নষ্ট হতে পারে, সেই যে এক্সেস ভর, যে ভরটা পাওয়া যাচ্ছে না, সেই ভরটা এনার্জিতে পরিবর্তিত। এই হচ্ছে আমাদের আইনস্টাইনের বিখ্যাত ইজি ক্যালকুলেশন, এক্সিস করার সূত্র থেকে বার করা যায় যে যতটা ভর নষ্ট হবে ততটা ভরে করেসপন্ডিং এনার্জি কতটা। এখন এইখানে একটা সূক্ষ্ম গোলমাল আছে, যে ইজিক্যাল টু এক্সিস করা আমরা বলি সেইটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে এ মাস, এই মাসটা হচ্ছে যতটা ভর কমপ্লিটলি ডিস্ট্রয়েড হয়েছে সেই মাস, নিউক্লিয়ার রিয়াকশনে যে মাসটা অংশগ্রহণ করেছে সেই মাস না। এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ইনফরমেশন, আমরা একটু বাদে সেটা দেখবো ব্ল্যাক হোলের সঙ্গে। আমি কি বলতে চাইছি, আমি বলতে চাইছি ইজিক্যাল টু এক্সিস করা মানে হচ্ছে এর পরিমাণ ভর সম্পূর্ণ নষ্ট হয়ে গেলে যে পরিমাণ এনার্জি পাওয়া যায় ইজিক্যাল টু এক্সিস করা। এখন কথা হচ্ছে কোনো ভরই বিক্রিয়ায় অংশগ্রহণ করলে সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, তার একটা খুব স্মল পার্সেন্টেজ নষ্ট হয়। সেই জন্য ইজিক্যাল টু এক্সিস করাটাকে এরকমভাবে লেখা উচিত,
মহাবিশ্বের সবচেয়ে বেশি শক্তি উৎপাদনকারী বিক্রিয়া বলে আমরা জানি, কিন্তু সেখানেও মাত্র 0.1% ভরকে শক্তিতে রূপান্তর করা যায়, তার বেশি নয়। এই ইনফরমেশনটা আমাদের খানিকক্ষণ মধ্যে কাজে লাগবে, সাংঘাতিক গুরুত্বপূর্ণ ইনফরমেশন। যাই হোক, এরকম ভাবে যখন আমরা তারার মধ্যে সমস্ত তারার মধ্যে যখন আমাদের থার্মোনিউক্লিয়ার রিয়াকশন হচ্ছে, হিট জেনারেশন হচ্ছে, তখন তারাটাকে আড্ডায় পুষতে যাওয়া থেকে আটকে রাখছে। এখন কতক্ষণে সেটাকে সাপোর্ট দিতে পারে, যতক্ষণ পর্যন্ত তার ভিতরে জ্বালানি আছে, সেগুলোকে জ্বালিয়ে সে হাইড্রোজেন থেকে হিলিয়াম, হিলিয়াম থেকে লিথিয়াম, এরকম ভাবে ক্রমশ এগোতে এগোতে একদম ভারী এলিমেন্টে চলে যাবে, আয়রন ইত্যাদিতে চলে যাবে, তখন তার জ্বালানি শেষ হয়ে যাবে। জ্বালানি শেষ হয়ে গেলে কী হবে? জ্বালানি শেষ হয়ে গেলে বাইরে থেকে তার মহাকর্ষের জন্য যে ভেঙে পড়ার টেন্ডেন্সি, সেটাকে আটকে রাখার মতন তার আর কিছু নেই, তখন তার ফার্মটা চেঞ্জ হবে। এইটা ভারী জটিল প্রক্রিয়া, সেটা এই ত্বকের মধ্যে বলাটা অসম্ভব। মানে এরপরে ইলেকট্রন ডিজেনারেসি প্রেশার, নিউট্রন ডিজেনারেসি প্রেশার ইত্যাদি প্রভৃতি জিনিসপত্র আসবে, সেগুলোর মধ্যে না ঢুকে আমরা যেটা ছোট করে বলি সেটা হচ্ছে, তার সাইজ যদি ছোট হয়, ভর যদি কম হয়, তাহলে তার সমস্ত জ্বালানি পুড়ে যাওয়ার পর যেটা হবে, সে ফুলের থেকে একটা স্ট্রাকচার হবে লাল রঙের, যেটাকে রেড জ্যাম বলে, তারপর একটা বিস্ফোরণ তার উপর দিকে কলসটা উড়ে যাবে এবং ফাইনালি যেটা পড়ে থাকবে সেটা অত্যন্ত ঘন একটা পদার্থ যেটাকে বলে হোয়াইট ডোয়ার্ফ। একটা জিনিসের যত ঘন হবে তত তার গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন তার চারপাশে বেশি হবে। তো এইভাবে তারার যদি ভর অনেক বেশি হয়, তাহলে এই জায়ান্টের জায়গায় তাহলে সুপার জায়ান্ট এবং তারপরে একটা বিশাল বিস্ফোরণ হয় যেটাকে বলে সুপারনোভা বিস্ফোরণ। সেই সুপারনোভা বিস্ফোরণটা হয়ে যাওয়ার পর যে অংশটুকু পড়ে থাকে সেই অংশটুকু দুটো পরিণতি ঘটে। একটা হচ্ছে নিউট্রন স্টার, একটা ভারী অদ্ভুত জিনিস যে যেখানে পুরো বস্তুটাই তৈরি হয়েছে শুধুমাত্র নিউট্রন, অত্যন্ত ঘন সুপার ডেন্স এলিমেন্ট, সুপার এলিমেন্ট, অত্যন্ত ঘন একটা বস্তু। মানে এক চামচ সেই বস্তু ওজন হচ্ছে মানে কয়েক হাজার টন, এই লেভেলে ঘন নিউট্রন স্টার। আর যদি নিউট্রন স্টারের না হয়, সে যদি গ্র্যাভিটেশনাল ইন্টার পোলার যদি অবস্থা হয়, সে ফাইনালি ব্ল্যাক হোল বা অন্ধকূপ বা কৃষ্ণ বাবার হবে। জিনিসটার মানে হচ্ছে তার এই পোলারটা থামবে, সে সম্পূর্ণ ভিতরে চলে যাবে এবং তার চারপাশে যে মহাকর্ষীয় ক্ষেত্র তৈরি হবে সেটা একটা অসীম শক্তিশালী মহাকর্ষীয় ক্ষেত্র, তার চারপাশে যা থাকবে তাই সে নিজের দিকে টেনে যাবে। এই হচ্ছে ব্ল্যাক হোল ফর্মেশনের অত্যন্ত সহজ বুদ্ধ ভাষায় থিওরি, কিন্তু এখানে একটা ক্যাচ আছে, সেই জায়গাটা আমরা পড়ে আসছি। তো সুন্দরবন চন্দ্রশেখর ভারতীয় বৈজ্ঞানিক, তিনি ব্ল্যাক হোলের উপরে কাজ করেছেন। একটা ভুল ধারণা আছে, সুন্দরবন চন্দ্রশেখর ক্যালকুলেশনে ব্ল্যাক হোলের আবিষ্কার ছিল, সেটা না, উনি ব্ল্যাক হোলের আবিষ্কার কর, উনি যেটার জন্য নোবেল পেয়েছিলেন সেটা হচ্ছে এই যে হোয়াইট ডোয়ার্ফ বলেছিলাম, যে ছোট তারা থেকে হোয়াইট ডোয়ার্ফ কখন তৈরি হয়, উনি সেই মাসটা ক্যালকুলেট করেছেন। তারা ভর 1.44 ইনটু মাস অফ দ্য সান বলে, তবে তার ওপরে হলে কি হবে, নিচে হলে কি হবে, হোয়াইট ডোয়ার্ফটা কি করে তৈরি হবে, এটাই হচ্ছে আমার প্রধান কাজ। তারপর সেখান থেকে তিনি ব্ল্যাক হোলের উপরে বহু কাজ করেছেন, যার জন্য 1985 সালে উনি নোবেল পান। এই বইটা আমার বিখ্যাততম বই আর কি, ম্যাথামেটিক্যাল থিওরি অফ ব্ল্যাক হোল। এর মধ্যে মোটামুটি খুব সম্ভবত মানে কৃষ্ণ বাবা সংক্রান্ত যাবতীয় তাত্ত্বিক আলোচনায় একটা বই পাওয়া যাবে এরকম একটা ব্যাপার। তো এই যে কৃষ্ণ বাবা, এর ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো কি? খুব সাধারণ ভাষায় বলতে গেলে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে এর চারপাশে মহাকর্ষ ক্ষেত্র অত্যন্ত স্ট্রং, ভয়ঙ্কর শক্তিশালী, ফলত চারপাশের জিনিসপত্রকেও টেনে নেবে এবং একবার যদি কৃষ্ণ বাবার মধ্যে কিছু এসে পড়ে সেটা বেরোতে পারবে। ঠিক আছে, যারা এখানে সায়েন্সের ছাত্রছাত্রী আসেন বা হায়ার সেকেন্ডারিতেও যারা সায়েন্স নিয়ে পড়েছেন তারা জানেন যে একটা জিনিস হয় সেটাকে বলে এসকেপ ভেলোসিটি।
পৃথিবী থেকে একটা যদি ছুঁড়ে দেওয়া হলো আকাশে, সেটা ফিরে আসবে। কেন ফিরে আসবে না, একটা ডিস্টেন্স পেশে ফিরে আসতে বাধ্য, তাহলে পৃথিবীর একটা অভিকর্ষজ টান তারপর থাকবে। এইবারে এসকেপ ভেলোসিটি মানে হচ্ছে সেই ভেলোসিটি যে যে ভেলোসিটি দিয়ে ছুঁড়ে দিলে সে পৃথিবীর অভিকর্ষের টানটাকে বেরিয়ে যাবে। রকেট পড়ে যাবে, যেমন একটা রকেট ছিল, ঠিক আছে। এবারে এই যে এসকেপ ভেলোসিটি সেটা তবে ডিপেন্ড করছে ওই বস্তুটা, পৃথিবী হোক অন্য গ্রহ হোক চাঁদ হোক, ওই বস্তুটার ভর কতটা এবং তার চারপাশে গ্র্যাভিটেশনাল ফিল্ড কতটা দাও, ঠিক আছে। যদি গ্র্যাভিটেশনাল ফিল্ড খুব বেশি হয় তাহলে এসকেপ ভেলোসিটিও খুব বেশি হবে, যত বেশি তার গ্র্যাভিটেশনাল ফিল্ড তার চারপাশে হবে যত বেশি ভর হবে এসকেপ ভেলোসিটি তত বাড়তে থাকে। পৃথিবীতে যতটা জোরে ছুঁড়ে দিলে ঢিলটা বায়ুমণ্ডল থেকে বেরিয়ে যাবে ফিরে আসবে না, আজকে বৃহস্পতি জুপিটারে গিয়ে ছুঁড়লে তার থেকে অনেক বেশি জোরে ছুঁড়তে হবে, ঠিক আছে। এইভাবে যদি আমি যেখান থেকে জিনিসটা ছুঁড়ে দিচ্ছি সেটা সাইজ এবং মাস ক্রমশ বাড়তে থাকে, তাহলে ক্রমাগত এসকেপ ভেলোসিটিটা আস্তে আস্তে বাড়বে। বাড়তে 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 কোনো একটা জায়গায় এসে সেই এসকেপ ভেলোসিটি লাইটের ভেলোসিটির সমান হয়ে যাবে। এবং যেহেতু আমরা জানি যে লাইটের ভেলোসিটির থেকে বেশি ভেলোসিটি নিয়ে মহাবিশ্বের যদি থাকতে পারে, তার মানে যে জিনিসটার ওপরে এসকেপ ভেলোসিটি লাইটের ভেলোসিটির সমান সেই জিনিসটা থেকে কোনোদিন মহাবিশ্বে কোনো কিছু আর বেরিয়ে আসতে পারে। ব্ল্যাক হোল হচ্ছে সেরকম একটা জিনিস যার এসকেপ ভেলোসিটি লাইটের ভেলোসিটির সমান বা অর্থাৎ যে কোনো কিছুই আমরা ছুঁড়ে দেবো সেই ব্ল্যাক হোলের ভিতরে বসে তা কখনোই বাইরে আসতে পারবে না, ইভেন আলোক তরঙ্গও বেরিয়ে আসতে পারবে না। কোনো আলোক তরঙ্গ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কোনো স্পেকট্রাল কোনো পার্টি বেরিয়ে আসতে পারবে। সেই জন্য এই ব্ল্যাক হোল কথাটা, যে ব্ল্যাক যাকে দেখা যায়, একদম প্রথমেই আমরা বলেছিলাম যে দেখার ফিজিক্স কি, যে কোনো একটা কিছু থেকে কোনো একটা রেডিয়েশন আমার উপরে এসে আমি চোখ বা সেন্সার আমার এসে পড়ছে সেই জন্য আমি দেখতে পাচ্ছি। তাহলে ব্ল্যাক হোল এমন একটা বস্তু, বা বস্তু কথাটা বলা ঠিক কিনা যায় না, জিনিসটা কি সেটা কিছুই জানি, যে সেইখান থেকে কোনো কিছু বেরিয়ে আসতে পারছে, সুতরাং সেটাকে আমরা কোনোদিন দেখতে পারব নর্মালি, ঠিক আছে। সুতরাং ব্ল্যাক হোলের ফটো তোলার কোনো প্রশ্ন না, এবং গত 10 এপ্রিল সেটা করা হয়নি, সেটা আমরা আসছি অ্যাকচুয়ালি কি হয়েছে। এই যে ব্ল্যাক হোলের নামটা হঠাৎ করে ব্ল্যাক হোল হলো, অফকোর্স মানে নামটা তো জানাই আছে যে সেটা সম্পূর্ণ কালো, যে কোনো কিছু বেরিয়ে আসতে পারবে না, কোনো আলো বেরিয়ে আসতে পারবে, যেমন ব্ল্যাক বডি, ব্ল্যাক বডি রেডিয়েশন হয় না, যে সমস্ত স্পেকট্রামটাকে ও নিজে শুষে নেয়। সেই জন্য এই ব্ল্যাক হোলের নাম ব্ল্যাক হোল আমার পেছনে খুব ইন্টারেস্টিং কারণ আছে। মোটামুটি প্রথম 1960 সাল নাগাদ ব্ল্যাক হোল শব্দটা ইউজ হয়। তো রবার্ট ডিকি বলে একজন সায়েন্টিস্ট থিওরিটিক্যাল ফিজিসিস্ট, যার নামে ব্রাঞ্চ ডিকি থিওরি অফ গ্র্যাভিটেশন বা জর্ডান ব্রাঞ্চ ডিকি, তিনি প্রথম একটা টকে বলেন যে প্রিন্সটনে তিনি একটা সেমিনার দিচ্ছিলেন, সেটা কিসের উপর সেমিনার ছিল, গ্র্যাভিটেশনালি কোলাপস সাবজেক্টের উপর সেমিনার ছিল। উনি বলেন যে ব্যাপারটা এমন দাঁড়ালো যাতে করে সেই জিনিসটা মানে ব্ল্যাক হোল অফ ক্যালকাটার মধ্যে ঢুকে গেছে, এই সকালে উল্লেখ করছে। সেটা হচ্ছে প্রথম এই শব্দটার ব্যবহার হয় 1960, প্রথম লিখিত ব্যবহার হয় তার কয়েক বছর বাদে 1964 সালে সায়েন্স নিউজ, এইটা হচ্ছে সেই সায়েন্স নিউজের আর্টিকেল, যে যখন ওই গ্র্যাভিটেশন কোলাপস অবজেক্ট সম্পর্কে বোঝানোর জন্য একই সময় কাছাকাছি সময় 1964 সালে লাইভ ম্যাগাজিনে এই জিনিসটা করা হয়, এবং ফাইনালি জন আর্চিবল্ড হুইলার 1967 সালে প্রথম ফর্মালি ব্ল্যাক হোল শব্দটা ব্যবহার করে। এই ব্ল্যাক হোল শব্দটা উৎপত্তির পিছনে একটা অদ্ভুত ইন্টারেস্টিং ঘটনা আছে, যেটা আজ থেকে 250 বছর আগে কলকাতায় ঘটেছে, এখান থেকে একটু দূরে জিপিওর পাশে। ঘটনাটা কি হয়েছিল সেটা হচ্ছে সিরাজউদ্দৌলার সময় 1756 সাল, তখন ফোর্ট উইলিয়ামটা অন্য জায়গায় ছিল, এখন যেখানে ফোর্ট উইলিয়াম আছে গঙ্গার ধারে মানে মজার ব্যাপারে, তখন সেখানে ফোর্ট উইলিয়াম ছিল না, তখন ফোর্ট উইলিয়ামটা ছিল মানে বিবাদী ব্যাপার, জিপিও কালেক্টরেট অফিস, জিপিওর পাশেই যে বিল্ডিংটা সেটাকে কালেক্টর অফিস বলে বা কালেক্টর, জিপিও কালেক্টরেট বিল্ডিং আর বিআই রিজার্ভ ব্যাঙ্ক, এদিকে তিনটে বিল্ডিং আর এদিকে ফেয়ারি অফিস, ওল্ড কয়লাঘাট নিউ কয়লাঘাট, এই অঞ্চলটা জুড়ে তখন ছিল পুরনো ইয়ে পুরনো ফোর্ট উইলিয়াম। ফোর্ট উইলিয়াম ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করেছিল
তাদের নিরাপত্তার জন্য অফকোর্স। তো 1756 সালের প্রথম দিকে যেটা হয় সেটা হচ্ছে চন্দননগরের ফরাসিদের সাথে এনাদের মানে ব্রিটিশদের একটা মানে পলিটিক্যাল টেনশন ফেস শুরু হয়। সেইখান থেকে ব্রিটিশরা অ্যান্টিসিপেট করে যে যদি ওরা আক্রমণ করে তাহলে ফোর্ট উইলিয়ামের সম্পদ কী করে বাঁচাবে, সেই ধারণা থেকে তারা সেই ফোর্ট উইলিয়ামকে আরও বেশি বেশি করে দুর্ভেদ্য করার চেষ্টা শুরু করে। প্যারালালি তখন সিরাজউদ্দৌলা মুর্শিদাবাদে বসেন। এখন সেই মানে নবাবের সঙ্গে ইংরেজের সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছে। যখন সিরাজউদ্দৌলা শুনলেন যে ফোর্ট উইলিয়ামকে আরও বেশি করে দুর্ভেদ্য করা হচ্ছে, তখন সিরাজউদ্দৌলা সরাসরি সেটা করতে বারণ করেন। উনি অ্যান্টিসিপেট করেন ওখান থেকে হয়তো নবাবের বিরুদ্ধে কোনো অভিযান চালানো হবে। তো তার সেই বক্তব্য ইংরেজরা শোনেনি, তারা ফর্টিফিকেশনের কাজ আরও বেশি চালিয়ে দেবে। তো জুন মাসে সিরাজউদ্দৌলা বলবল সহ মুর্শিদাবাদ থেকে বেরিয়ে পড়ে। প্রায় 50,000 সৈন্য, 500 মতো হাতি, গোটা 50 কামান এসব নিয়ে বেরিয়ে 16 জুন ফোর্ট উইলিয়ামকে ঘেরাও। ঠিক আছে, এবারে মোটামুটি ওখানে যারা ছিলেন সৈন্যরা মানে সৈন্য সেনাপতি ইত্যাদি, তার মধ্যে সুপ্রিম কমান্ডার ছিলেন রজার ড্রেক বলে একজন। ড্রেক বুঝলেন অবস্থা করা ভালো, তিনি চলে গেলেন, সোজা বাংলাকে কেটে পড়া হলো, পিছন দিয়ে নদীতে বজরা ভাসিয়ে গঙ্গা দিয়ে চলে গেলেন। যাওয়ার আগে জন হলওয়েল বলে একজনকে রেখে গেলেন ফোর্ট উইলিয়ামের মধ্যে, তার আন্ডারে 100-150 মতো সৈন্য ছিল এটা বলা হয় না। হলওয়েল ছিলেন ডাক্তার, আর্মির লোকটকমান, আর্মির ডাক্তার এবং ফোর্ট উইলিয়ামে আসার আগে তখন 24 পরগনার জমিদার ছিলেন, ট্যাক্স কালেক্টর। এবার যখন দুর্গের পতন হয় তখন লোকে বলে যে সিরাজউদ্দৌলার সৈন্য নাকি ওই দুর্গে যতজন সৈন্য ছিল ব্রিটিশ, ডাচ, তারপরে কিছু অ্যাংলো ইন্ডিয়ান, যে প্রায় 140 জন লোককে একটা 18 ফুট বাই 16 ফুট ঘরের মধ্যে সারারাত্রি বন্দি করে, দুটো মাত্র দরজায় জানলা ছিল, অত্যন্ত ছোট ছোট জানলা, এবং পরদিন সকালবেলা সেই দরজা খুলে নাকি দেখা যায় যে মাত্র 23 জন বাদে সবাই মারা আছে। এই জিনিসটা ইতিহাসে কলকাতা অন্নপূর্ণ হত্যা বলে পরিচিত, হ্যাঁ, ব্ল্যাক হোল সব ক্যালকাটা করে, এবং সেইখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি ব্ল্যাক হোল নামটা এসছে। সেই ঘর এখনো রয়েছে, এটা অনেক পুরনো ছবি, এটা মানে প্রায় 150 বছর আগের ছবি। এইটা হচ্ছে সেই স্পেসটা, যদি ডালহৌসি স্কোয়ারে গিয়ে জিপিও থেকে রিজার্ভ ব্যাংকের দিকে যাওয়ার পথে জিপিও আর কালেক্টরেট অফিসের মাঝখানে একটা ছোট গলি মতো পড়ে, সেই গলির মধ্যে ঢুকলে একটা ময়লার ভ্যাট দেখতে পাবে, ওই ভ্যাটটাই হচ্ছে সেই ঘরের স্ট্রাকচার, এখনো রয়ে গেছে 250 বছর। হ্যাঁ, এইখানে প্লেগ বসানো ছিল, হলওয়েল এইখানে প্লেগ বসে প্লান বসানো একটা মানে মনুমেন্ট, হলওয়েল মনুমেন্ট প্রথম উনি ওখানে তৈরি করেন, এবং সেই হলওয়েল মনুমেন্টে কারা কারা মারা গেছে তার মধ্যে অনেকের নাম টাম ছিল। এই যে উইলিয়াম ডার্লিংটন আছে না, মানে মুঘল বিখ্যাত মুঘল ইতিহাসবিদ, তার দাদুর বাবা স্টেয়ার ডার্লিংটন নাকি মারা গেছে সেটা। তাহলে এই যে হলওয়েলের যে অ্যাকাউন্ট যে প্রায় 130 জন মারা গেছে, এটা বাজে কথা আর কি, মানে 18 ফুট x 14 ফুট ঘরে 146 জন লোককে ঢোকানো যায়, মানে সেটা ইম্পসিবল, সেটা একটা আনফিজিক্যাল প্রবলেম। কিন্তু লোকজন বলেন যে কিছু লোক মারা গেছে ইত্যাদি, এবং এটাও ঘটনা যে সিরাজউদ্দৌলা নাকি এটা জানতেন, সেটাও কোনো কাজে হয়, সিরাজউদ্দৌলা এরকম ঘুমোচ্ছিলেন, তাকে না জানিয়ে লোকজন নাকি তাকে বন্দি করত, এটা ঐতিহাসিকরা বলে থাকে, এবং ওনারা অনেকেই বিশ্বাস করেন। কারণ যারা এখানে প্রফেসর শঙ্কুর ফ্যান সত্যজিৎ রায়, তাদের হয়তো মনে করতে পারে প্রফেসর শঙ্কুর একটা বই আছে, তাই মানে গল্প আছে প্রফেসর শঙ্কুর পরলোক চর্চা, সেখানে উনি একটা যন্ত্রণার যেখানে ভূত ডেকে আনা যায়, সেখানে সিরাজউদ্দৌলার ভূতকে ডেকে আনা হয় এবং শঙ্কু তাকে জিজ্ঞেস করা যে তুমি কি এটা করেছিলে, সিরাজউদ্দৌলা বলেছে না করি, তাতে শঙ্কু তৃপ্ত হয়, তবে সত্যজিৎ রায় নিজের চিন্তাটাই তার মধ্যে ফুটে গেছে। যাই হোক, তো এই হচ্ছে সেই ব্ল্যাক হোলের নামের পিছনে ইতিহাস, আর এই হচ্ছে সেই প্রাচীন ছবি পুরনো ফোর্ট উইলিয়াম, তো এই হচ্ছে হলওয়েল মনুমেন্ট, একদম প্রাচীন হলওয়েল মনুমেন্ট। হ্যাঁ, সুতরাং আমাদের এই কলকাতার সঙ্গে এই একটা ওয়ান ওয়ে মেমোরেন্ডম, একমুখী পর্দা, যে কোনো কিছু যখন এসে পড়ছে এর ওপরে তখন এর মধ্যে সেই যে অদৃশ্য হয়ে যাচ্ছে, এর ভিতর থেকে সে আর কখনো বেরিয়ে আসতে পারছে। তার মানে ব্ল্যাক হোল বলতে আমি এই ইভেন্ট হরাইজনটাকে আপাতত বুঝবো, যে এই এই অংশটা এই এর ভেতরে কি আছে কেউ জানে না, এই অংশটা যখন মহাকাশে আছে এই অংশটাকে কোনো অবস্থায় দেখতে পাওয়া যাবে, এই অংশটা অন্ধকার,
বা কিছুই নয়, তার অন্ধকার কথাটাও এখানে বলা যায় না, কিছুই নয়, নাথিং, নন এক্সিস্ট, নো ভিজিবিলিটি, নন এক্সিস্টিং, নন ডিটেক্টেবল। এখন তাই যদি হয় তাহলে ব্ল্যাক হোলকে কি করে দেখা যাবে? সেই রাস্তাটা হচ্ছে কি না, ব্ল্যাক হোলের ওপরে যখন কোনো পদার্থ এসে পড়বে তখন সেই পদার্থ ব্ল্যাক হোলের ভিতরে ঢুকে যাওয়ার আগে খানিকটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছেড়ে দিয়ে যাবে। ব্যাপারটা কীরকম, ব্যাপারটাকে আমরা এরকমভাবে বোঝার চেষ্টা করতে পারি। ধরা যাক আমি একটা চকের টুকরো নিই, নিয়ে আমি ছাড়লাম, মেঝে পড়লো, ছকছর একটা হলো। জিনিসটা কী হলো না, এই যে আমি ওপর থেকে ছাড়লাম, এই এতটা রাস্তাও পড়লো, একটা এনজি হিসাবে তো একটা একটা অভিকর্ষ যে একটা মানে গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালের যে একটা করবে এনজিএইচ, সেই এনজিএইচটা যখন এখানে করে পড়লো গ্যালাক্সিটা জিরো হয়ে গেল, তার একটা পার্ট সে তখন অন্য একটা ফর্ম এনার্জিতে কনভার্টেড হবে, এখানে সেটা সাউন্ড এনার্জি হবে। এইবারে যদি আমি এমন একটা অন্ধবাস করি যে এই জিনিসটাকে এরকমভাবে ছাড়ার থেকে ক্রমশ ক্রমশ আরও ওপরে নিয়ে যাচ্ছে, একটা অসীম অনন্ত দূরত্ব থেকে জিনিসটাকে ছাড়ছে, তাহলে সে বহু দূর থেকে পড়ার জন্য সে বিপুল পরিমাণ এনজিএইচ তার মধ্যে স্টোর হয়ে থাকবে। অথবা যদি আমি এমন ব্যবস্থা করি যে সার্ফেসের উপরে আমি জিনিসটাকে ফেলছি সেই সার্ফেসের কাছে যে গ্র্যাভিটেশনাল ফিল্ড সেটা এত মারাত্মক স্ট্রং যে এইচটা ছোট হওয়া সত্ত্বেও এনজিএইচ এর টোটাল মানটা ভয়ঙ্কর বেশি। এই দুটো ক্ষেত্রে কি হবে, এই দুটো ক্ষেত্রে একটা হবে যে সেই এনজিএইচ যখন কনভার্টেড হবে অন্য ফর্ম এনার্জিতে সেটা শব্দ শক্তির বদলে আলোক শক্তিতে কনভার্টেড হয়ে যাবে। সুতরাং আমি যদি একটা এমন সেলেস্টিয়াল স্পিয়ার মানে একটা মহাজাগতিক বস্তু নিই যার সার্ফেসের ওপরে গ্র্যাভিটেশনাল ফোর্স মহাকর্ষ অসম্ভব বেশি, তাহলে তার উপরে যখন আমি কোনো একটা কিছু জিনিস ফেলবো তখন সে যে এনার্জিটা নিয়ে তার উপরে পড়বে সেটা যখন এর মধ্যে যখন ইভেন্ট প্রজেন্টের মধ্যে সে ডুবে যাবে তখন তার আগে তার এনার্জির একটা পার্ট সে অন্য একটা এনার্জিতে কনভার্টেড হবে, ইলেকট্রোম্যাগনেটিক এনার্জিতে কনভার্টেড হবে। এই যে প্রসেস, এই প্রসেসটাকেই বলে অ্যাট্রেশন। তাহলে অ্যাট্রেশন মানে কি না, অ্যাট্রেশন মানে হচ্ছে যে কোনো একটা অত্যন্ত স্ট্রং গ্র্যাভিটেশনাল ফোর্সওয়ালা বডি সে তার চারপাশের সমস্ত জিনিসপত্রকে টেনে নিচ্ছে, এটা হচ্ছে অ্যাট্রেশন প্রসেস। এবার এই যে অ্যাট্রেশন প্রসেস জিনিসটা যে এসে পড়ছে সেই পড়ার সময় সে একটা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের কোনো একটা পার্টে এক্স রে হতে পারে, ইনফ্রারেড হতে পারে, সে একটা আলোক তরঙ্গ বা ফোটন ছেড়ে দেয়। সেই ফোটনটাকে আমরা দূর থেকে ডিটেক্ট করি, সেটা কোনো স্যাটেলাইট দিয়ে হতে পারে, টেলিস্কোপ দিয়ে হতে পারে, অন্য যে কোনো কিছু দিয়ে হতে পারে, সেইটাকে ডিটেক্ট করে আমরা জানতে পারি যে ওইখানে কিছু একটা ঘটছিল। ঠিক আছে, এইভাবে যদি আমরা এই ব্যাপারটাকে ভাবি যে ইভেন্ট হরাইজন আছে, এর ওপরে ম্যাটার এসে পড়ছে, এইখান থেকে ইভেন্ট হরাইজনের কাছাকাছি অংশ থেকে সেই ম্যাটারের একটা পার্ট এনার্জিতে কনভার্টেড হয়ে লাইট এনার্জি হয়ে বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেইটাকে যদি সেই লাইট এনার্জিটাকে যদি আমরা ক্যাচ করতে পারি দূরে বসে, তাহলে আমরা জানতে পারবো যে হরাইজনের কাছাকাছি কী করছে। এইখানে একটা জিনিস খুব পরিষ্কারভাবে মাথায় রাখতে হবে, হরাইজনতে কখনো কিছু বেরোবে না। তাহলে ব্ল্যাক হোল থেকে বেরিয়ে আসা রেডিয়েশন বলে কিছু হয় না, যেটা হয় হরাইজনের বাইরে থেকে একটা ম্যাটার এসে পড়ছে তার থেকে বেরিয়ে আসা রেডিয়েশন, এবং এই যে ব্ল্যাক হোলের অবজারভেশন হয়েছে এটা সেটা সেই অর্থটা কি সেটা আমরা এবার ধীরে ধীরে দেখার চেষ্টা করব। যে আমি যদি আমাদের গ্যালাক্সি সেন্টারটাকে নিই, ধরা যাক আমাদের গ্যালাক্সি সেন্টারটাই, সেই গ্যালাক্সি সেন্টারে একটা ব্ল্যাক হোল আছে, সেই ব্ল্যাক হোলে তার চারপাশে তারা বিভিন্ন ঘুরছে, সেইখানে তার স্টেলার অরবিট ক্যালকুলেশন করে ব্ল্যাক হোলের ভরটাকে মাপা হয়। এটা একটা জটিল প্রক্রিয়া, আমি জাস্ট দেখানোর জন্য ছবিটা দিয়েছি, আমি এটাকে ব্যাখ্যা করতে চাই না, সেটা কোশ্চেন আনসার হলে তখন দেখা যাবে। মোটপাট আমার ব্ল্যাক হোলের ভরটা আমি জানি মাপতে পারি, সেই ব্ল্যাক হোলের ভরটা আমরা যদি মাপতে পারি তাহলে সেইখান থেকে তার যে ইভেন্ট হরাইজন মানে যে অবস্থা থেকে আর কোনো কিছুই বেরোবে না সেটা আমরা বের করতে পারবো। টু জিএম বাই সি স্কোয়ার অর্থাৎ ইকুয়েশন জানি, এম হচ্ছে রেজিস্ট্যান্স বল। ঠিক আছে, এইবারে আমার যে গ্যালাক্সি তার সেন্টারে যে ব্ল্যাক হোলটা আছে সেই ব্ল্যাক হোলের আমরা মাস জানি, সেন্টারটা ডিস্টেন্স জানি, অলরেডি আমি বলেছি 26,500 লাইট ইয়ার দূরে আছে। তাহলে 26,500 লাইট ইয়ার দূরে আছে
এমন একটা বস্তু যার লিনিয়ার স্কেলটা আমরা জানি, ইভেন করা যায় তার অ্যাঙ্গুলার সাইজটা আমরা জানতে পারবো। এটা কি বোঝা যাচ্ছে? ব্যাপারটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে যে ধরা যাক আমার কাছে একটা চাকতি আছে, এই চাকতি দুরকম স্কেল আর যদি অবজার্ভার এখানে থাকে, একটা হচ্ছে রেডিয়াস বা ডায়ামিটার লেন স্কেল লিনিয়ার স্কেল, আরেকটা এই অবজার্ভার থেকে এই দূরত্বটা যদি জানা থাকে তাহলে এই যে থিটা এটা হচ্ছে অ্যাঙ্গুলার স্কেল, এটা হচ্ছে অ্যাঙ্গুলার স্কেল। তার মানে কোন একটা কিছুকে দেখতে গেলে সেই চাকতিটাকে আমরা রিজলভ করতে পারবো, দেখতে পারবো। যারা ফিজিক্স পড়েন তারা জানেন যে ওই ডিফ্র্যাকশন যখন পড়ানো হয় বিএসসিতে তখন রিজলভিং পাওয়ার পড়ানো হয় টেলিস্কোপ, যে দুটো কাছাকাছি পয়েন্টকে আলাদা আলাদা দুটো পয়েন্ট হিসেবে বোঝার জন্য টেলিস্কোপের ক্ষমতা কতটা হওয়া দরকার বা মানুষের চোখের ক্ষমতা কতটা হওয়া দরকার, এটা তো আপনারা জানেন। তার জন্য ফিজিক্স পড়া দরকার নেই, যে একটা জিনিসকে ক্রমশ যখন এরকমভাবে এগিয়ে নিয়ে আসা হয় তারপর একটা তার যদি সেখানে দুটো দাগ থাকে একটা ডিস্টেন্স হলে সেটা দেখতে পাওয়া যাবে, রিজলভ করতে পারবে। যেটাকে ইউজ করে চশমার দোকানে একটা জিনিস হয় চশমার পিডি বলে, পিডি পাবে ওই চশমা পিডিটা ভালো দুটো কাছের উপরে ফেলে দেবে। তাহলে আমার যেটা দরকার সেটা হচ্ছে যে আমার নিজের থেকে মানে গ্যালাক্সি সেন্টারে যে ব্ল্যাক হোলটা আছে সেই ব্ল্যাক হোলের যে ইভেন্ট হরাইজনটা আছে সেই ইভেন্ট হরাইজনের অ্যাঙ্গুলার সাইজটাকে আমি রিজলভ করব। গল্পটা কিরকম না, আমার একটা ব্ল্যাক হোল আছে তার একটা ইভেন্ট হরাইজন আছে, সেইখান থেকে কোনো কিছু বেরোচ্ছে না, কিন্তু তার উপরে যখন ম্যাটার এসে পড়ছে সেই ম্যাটার কতগুলো আলোর কণিকা ছাড়ছে, তাহলে খুব দূর থেকে যদি আমি ব্ল্যাক হোলটাকে দেখি তাহলে আমি কি দেখতে পাবো? ব্ল্যাক হোল দেখতে পাবো, আমি দেখতে পাবো যে ম্যাটার এসে পড়ছে তার আলোর কণিকা ছাড়ছে, ফলত একটা ইলুমিনেটেড ব্যাকগ্রাউন্ড দেখতে পাবো। ঠিক আছে, সেই ইলুমিনেটেড ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি একটা গোল কালো চাকতি টাইপের জিনিস দেখতে পাবো, সেটাই হচ্ছে আমার ইভেন্ট হরাইজন। ওইখান থেকে আর কিছু বেরোচ্ছে না, হ্যাঁ ওইখান থেকে আর কিছু এসে বেরোচ্ছে না। ধরা যাক একটা কুয়ো আছে, এবারে কালী পুজোর সময় এমন একটা বন্দোবস্ত করা হয়েছে যে বিভিন্ন লোকজন মানে ফুলগুলি বা রং মশাল নিয়ে দৌড়ে এসে কুয়োর জলে ফেলে, ঠিক আছে রেডিয়ালি দৌড়ে এসে এই পুরো জিনিসটাকে উপর থেকে কেউ দেখছে রাত্রা কি দেখবে, তারা একটা ইলুমিনেটেড ব্যাকগ্রাউন্ড দেখবে, একের পর এক লোক রং মশাল নিয়ে দৌড়ে আসছে পরপর, কিন্তু যেই মুহূর্তে কুয়োর জলে ওটা ফেলা হতো জলে পরে আগুনটা নিয়ে গেল মানে কুয়োর যে রাউন্ড নেয় সেখান থেকে আর কোনো কিছু বেরোচ্ছে না। এই পুরো ব্যাপারটা আমি উপর থেকে দেখি তাহলে আমি দেখবো একটা ইলুমিনেটেড ব্যাকগ্রাউন্ড আছে, মাঠের মতো একটা গোটা মাঠ সেইখানে আলো দেখা যাচ্ছে আগুন জ্বলছে, কিন্তু সেই মাঠের মধ্যে একটা গোল মতো ছাপ আছে যেটা একদম অন্ধকার সেইখানে কোনো আলো নেই। এক্স্যাক্টলি সেই জিনিসটা এইখানে হবে, যে ব্ল্যাক হোলের ছবি তোলা যায় না, যেটা ছবি তোলা যায় সেটা হচ্ছে ওই যে কালো জিনিসটা হয় তার বাউন্ডারিটা অথবা সেই বাউন্ডারির বাইরে থেকে যেখান থেকে আলো বেরিয়ে আসছে সেই অংশটা। এইবারে যদি আমাদের গ্যালাক্সির সেন্টারে যে ব্ল্যাক হোলটা আছে
সেই ব্যাপারটাতে আমাকে করতে হবে অ্যাঙ্গুলার রেজলিউশন। সেটা কিরকম হবে? না সেটা রেজলিউশনটা হবে 45 থেকে 55 মাইক্রো আর্ট সেকেন্ড। মাইক্রো আর্ট সেকেন্ড মানে কি? আমরা তো ভূগোলে পড়েছি যে যে কোনো জিনিসের অ্যাঙ্গুলার স্কেলে ওই মিনিট, সেখান থেকে সেকেন্ড, 60 বার এরকম সমস্ত হয় আর কি। মানে এটা কিন্তু ঘন্টা মিনিট সেকেন্ড হয়, বোঝা যাচ্ছে? এটা ডিগ্রি মিনিট সেকেন্ড। ঘন্টা মিনিট সেকেন্ড হচ্ছে টাইম, আমি এটা বলছি অ্যাঙ্গুলার স্কেল। ডিগ্রি মিনিট সেকেন্ড, চারাতে চারাতে 1 ডিগ্রি, সেই 1 ডিগ্রি 60 ভাগের 1 ভাগ হচ্ছে 1 মিনিট, তার আবার 60 ভাগের 1 ভাগ হচ্ছে 1 সেকেন্ড। ওই ল্যাটিটিউড লঙ্গিটিউডের সমাজে বসে দেখে মাইক্রো আট সেকেন্ড মানে একটা ডিগ্রি, চাঁদার একটা ডিগ্রিকে প্রথমে 60 ভাগ করা হলো, একটা মিনিট করা হলো, তারপর 60 ভাগ করা হয়ে সেকেন্ড করা হলো, তারপরে 10^6 ভাগ করা হলো, তার প্রত্যেকটা ভাগ একটা ভাগ হচ্ছে একটা মাইক্রো আট সেকেন্ড। তাহলে 55 মাইক্রো আট সেকেন্ড এইরকম একটা রেজলিউশন আমাদের দরকার টেলিস্কোপে, ঠিক আছে? মানে ভয়াবহ রেজলিউশন, মানে সাংহাই থেকে একটা পোস্টদানা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে, সেটাকে এখান থেকে দেখতে হবে। বাংলাদেশে আমাদের মারুতি গাড়ি দুটো আলাদা করে হেডলাইট বলে, ইটস নট এ ম্যাটার অফ জোক। আমি থিওরিটিক্যালি যা খুশি লিখে দিতে পারি যে এত এলাকারের মধ্যে আমার ক্যালকুলেশনে এই আছে, কিন্তু প্র্যাকটিক্যাল করতে গেলে কিন্তু ভীষণ গোলমাল আছে, ঠিক আছে? মানে আমরা ধরো সাউন্ড নিয়ে, আমরা ধরুন সাউন্ড নিয়ে রিসার্চ করছি যে আমরা বলে দিলাম হার্টের বিট, এটা বিট করতেও পারে কাল সকালে নাও করতে পারে, এটা যদি একটা কার্ডিওলজিস্ট পেশেন্টকে বলে তার চেয়ে পরে কি হয় বোঝা যাচ্ছে। সুতরাং অবজারভেশন জিনিসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাকে ওই প্রিসিশনটা মেনটেন করতে হবে, ওই প্রিসিশনটাকে অ্যাচিভ করতে হবে। সেই জন্য এই আবিষ্কারের গুরুত্বটা মারাত্মক, এটা শুধু থিওরিটিক্যাল এক্সেলেন্স না, এটা একটা সাংঘাতিক লেভেল অবজারভেশনাল এক্সেলেন্স। যে আজকে সাংহাইতে যদি কেউ একটা পোস্তদানা নিয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে সেইটাকে আলাদা করে পোস্তদানা হিসেবে চেনা, একটা সাদা পোস্ত একটা কালো পোস্ত, পোস্ত ইভেন সর্ষে হবে, তাহলে আলাদা করে দেখার মতন যে রিজলভিং পাওয়ার সেই রকম টেলিস্কোপ তৈরি করা হচ্ছে। তো এইটা টেলিস্কোপটা তৈরি করতে কি গোলমাল, টেলিস্কোপ তৈরি করতে প্রভূত গোলমাল। তার কারণ আমাদের গ্যালাক্সির সেন্টারে যে ব্ল্যাক হোল আছে, সেই ব্ল্যাক হোলের এই যে আমার জিনিসটা, আমি যে রিজলভিং পাওয়ারটা, এই যে মাপ সাইজটা আমাদের ঘুরে গেলে চলবে না। যে বেশ কিছুক্ষণ আগে আমি একটা স্লাইড দেখেছিলাম যেখানে বলা হচ্ছে গ্যালাক্সির সেন্টার থেকে কোনো আলো বেরোয় না, গ্যালাক্সির মানে ভিজিবল লাইট বেরোয় না, গ্যালাক্সির সেন্টারে কোনো কিছু দেখতে গেলে আমাকে হয় ইনফ্রারেড দেখতে হবে অথবা রেডিওতে দেখতে হবে। তার মানে গ্যালাক্সির সেন্টারে এই যে আমার 55 মাইক্রো আট সেকেন্ড, সেটাকে রিজলভ করতে গেলে যে টেলিস্কোপটা ইউজ করতে হবে, আইদার সেটা ইনফ্রারেড টেলিস্কোপ অথবা সেটা রেডিও টেলিস্কোপ, তাতে গোলমালটা কি হলো? আবারও প্রচুর গোলমাল, আবারও সেই জিএসসি পড়ায় ফিরে যেতে হবে। যে যখন আমরা কোনো একটা সার্কুলার ডিস্কের ডিফ্র্যাকশন করি, সেখানে রিজলভিং করার একটা এক্সপ্রেশন আমি মনে আছে 1.22 λ/d। তার মানে যে জিনিসটাকে আমি রিজলভ করবো, সেই জিনিসটাকে রিজলভ করতে গেলে যে টেলিস্কোপ দিয়ে রিজলভ করবো তার সাইজটা ডিপেন্ড করবে ল্যান্ডার উপরে। এবং স্মল ডি ইজ ইকাল টু 1.22 λ/d বা থিটা ইজ ইকাল টু 1.22 λ/d, হঠাৎ ল্যান্ডাটা রয়ে গেছে। এবারে ইনফ্রারেড বা রেডিও সেগুলো ল্যান্ডা তো বিশাল বড়, এটা কি বোঝা যাচ্ছে? থিটা ইজ ইকাল টু 1.22 λ/d মানে আমার কোনো একটা ছোট্ট জিনিসকে রিজলভ করতে গেলে, দেখতে গেলে আমাকে যে ওয়েভলেন্থটা দেখতে হবে সে ওয়েভলেন্থের কথাটাও মাথায় রাখতে হবে, তবেই টেলিস্কোপের সাইজটাকে সেট করতে পারবে। আমি বলে দিয়েছি ইনফ্রারেড আর রেডিও ছাড়া কোনো কিছু দিয়ে টেলিস্কোপ বানানো যাবে না, এবং বোথ ইনফ্রারেড অ্যাজ ওয়েল অ্যাজ রেডিও তার ওয়েভলেন্থ অনেক বড়। যদি আমি ইনফ্রারেডের টেলিস্কোপ বানাই, তাহলে 55 মাইক্রো আট সেকেন্ডকে রিজলভ করতে গেলে যে টেলিস্কোপ লাগবে সেই ইনফ্রারেড টেলিস্কোপের মুখটাকে 7 কিলোমিটার বড় দাঁড়াবে সেভেন, আর রেডিও হলে 5000। ওইখানেই মোটামুটি সমস্ত এফার্ট শেষ। ব্যাপার যে আমার তাহলে গ্যালাক্সি সেন্টারের ব্ল্যাক হোলটাকে রিজলভ করার জন্য এমন একটা রেডিও টেলিস্কোপ, এমন একটা টেলিস্কোপ চাই দ্যাট হ্যাজ টু বি রেডিও, কারণ না হলে ওখান থেকে বেরিয়ে আসা আলো আমি দেখতেই পাবো না, ফলত ইলুমিনেটেড ব্যাকগ্রাউন্ডের এগেস্টে কালো রিং এত কথা একটা কিচ্ছু আসবে না। রেডিও টেলিস্কোপ হতে হবে কি রকম? রেডিও টেলিস্কোপ যা ডিস্টটাকে হতে হবে 5000 কিলোমিটার ডায়ামিটার, 5000 কিলোমিটার ডায়ামিটার ডিস্ট হবে করতে হয় 6000 কিলোমিটার পৃথিবীর ডায়ামিটার। আমি সেই জন্যই বলছি নাম্বার গুলো সাংঘাতিক ইম্পর্টেন্ট। এই যে প্রথম থেকে লুসি ডাইনোসর এই সমস্ত করে যাচ্ছি আমরা, প্রত্যেকটা লেন স্কেল এবং টাইম স্কেল ফিল করাটা খুব জরুরি।
তার মানে এমন একটা টেলিস্কোপকে তৈরি করতে হবে যেটা সাইজ পৃথিবীর মতো বড়, সেই হচ্ছে বাংলা। সেই জিনিসটাই অ্যাচিভ করা হচ্ছে। সেটা কি? সেটা যেটা করা হয়েছে সেটা হয়েছে যে পৃথিবীর বিভিন্ন জায়গায় রেডিও টেলিস্কোপ বসানো হয়েছে, বসিয়ে প্রত্যেকটা রেডিও টেলিস্কোপে যে সিগন্যাল আসছে এটা খুব জটিল ব্যাপার, এটা ব্যাখ্যা করা আমার ক্ষমতার বাড়ি, মানে এই এই অডিয়েন্সের সামনে প্রত্যেকটা টেলিস্কোপে যে সিগন্যাল আসছে সেই সিগন্যালগুলোকে আলাদা আলাদা করে কোলেক্ট করা হচ্ছে। এতে করে কি হচ্ছে, যেন এমন একটা ঘটনা হচ্ছে যে অস্ট্রেলিয়ার টেলিস্কোপ আর সাউথ পোলে বসানোর টেলিস্কোপ দুটো সাইমালটেনিয়াসলি যেন একই জিনিসকে একসঙ্গে দেখছে, ফলে টেলিস্কোপটা সাইজ যেন এমন হয়ে যাচ্ছে যে যার ডিস্কের ডায়ামিটারটা অস্ট্রেলিয়া থেকে শুরু করে সাউথ পোল। এইটা হচ্ছে বেসিক ফিলোসফি। এই যে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ তার বেসিক ফিলোসফি হচ্ছে একটা সিঙ্গল টেলিস্কোপ বিশাল সাইজের না বানিয়ে, কেননা সেটা বানানো সম্ভব না, বানিয়ে আমি একটা রেডিও টেলিস্কোপের অ্যারে তৈরি করছি সারা পৃথিবী জুড়ে অনেকগুলো টেলিস্কোপ বসানো, এবং সেই টেলিস্কোপগুলো সাইমালটেনিয়াসলি এমনভাবে কাজ করছে, ওই এমনভাবে কাজ করছে আমি আর দেখাতে পারবো, কিছু একটা ভাবে কাজ করছে, ঠিক আছে, এমনভাবে কাজ করছে যাতে করে এফেক্টিভলি ওই পুরো অ্যারেটা একটা সিঙ্গল রেডিও টেলিস্কোপে ডিসাইড করতে পারছে। ফলত আমার ওই যে 55 মাইক্রোসেকেন্ড রিজলভ করার জন্য যে সাইজটা দরকার ছিল 5000 কিলোমিটারের একটা রেডিও টেলিস্কোপের ডিস, সেটা আমরা অ্যাচিভ করতে পেরেছি। মানে আমরা মানে আমরা সাইন্টিফিক এত বছর বা ওই হচ্ছে ইভেন্ট হরাইজন টেলিস্কোপ, এই হচ্ছে তার কনফিগারেশন, পৃথিবীর বিভিন্ন জায়গায় বসানো আছে এই স্টেশনগুলো, এখানে দেখি ছবিটা কোথায় যাচ্ছে না খুব সম্ভবত পিক্সেলাইজ হয়ে যায়, মানে এই পয়েন্টগুলো মানে পুরোপুরি পৃথিবীর ডায়ামিটারটাকে সেই টেলিস্কোপ এনে একটা এফেক্টিভ সাইজ হিসেবে দেখানো হচ্ছে। সুতরাং আমরা ওই জিনিসটাকে আমরা মানে কমিউনিটি করতে পেরেছি। এবার কমিউনিটি সেটা যখন করবে তখন সে কী দেখবে, কী দেখতে চাই? প্রথম আমি বললাম যে আমার উদ্দেশ্য হচ্ছে 55 মাইক্রোসেকেন্ডের একটা জিনিস পৃথিবীতে বসে রিজলভ করা, ঠিক আছে, এবং সেই 55 মাইক্রোসেকেন্ডের জিনিস পৃথিবীতে বসে রিজলভ করতে কী কী প্রবলেম বললাম, জানা গেল যে এইসব এইসব ব্যাপার একটা আনরিয়েলিস্টিক প্লেনস্কেল ইনভলভ অ্যান্ড থিংস লাইক দ্যাট, কিন্তু তারপর আমি এটাও দেখলাম যে সেটাকে সলভ করা হলো টেলিস্কোপের একটা অ্যারে লাগবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে ঠিক আছে ঠিক আছে 55 মাইক্রোসেকেন্ড আমরা রিজলভ করতে পারছি, কিন্তু কী দেখব? ওই যে 55 মাইক্রোসেকেন্ড রিজলভ করে ওই 55 মাইক্রোসেকেন্ড স্ট্রাকচারটা আমরা কী দেখব সেটা সম্পর্কে আমার ধারণা আছে কি? রিজলভ হল কী দেখব, মানে আমার একটা ডিস চারটি মতো জিনিস যেটা 55 মাইক্রোসেকেন্ড অ্যাঙ্গুলার সাইজ সেটাকে আমরা পৃথিবীতে আমরা দেখতে পাবো। এই টেকনোলজি আমরা ডেভেলপ করেছি ইভেন্ট হরাইজন টেলিস্কোপ, কিন্তু কী দেখব? ওই কালো চাকতি দেখব? কালো চাকতি দেখতে পাবো না, ওখান থেকে কিছু বেরোয় ইভেন্ট হরাইজন মধ্যে থেকে কিছু বেরোয়, ফলে কালো চাকতি আমরা দেখতে হবে, ফলে কী দেখতে হবে সেটা বোঝার চেষ্টা করা যাক। যে সেটাই দেখা গেছে অ্যাকচুয়ালি যে প্রেস রিলিজটা হয়েছে 10 তারিখে সেইটা তাহলে কী দেখা গেছে, এটা ব্ল্যাক হোলের ফটো নাকি অন্য কিছু সেটা বলে দেয়। যদি আমার একটা ধরা যাক এখানে একটা ব্ল্যাক হোল, ঠিক আছে, ব্ল্যাক হোল আছে, ব্ল্যাক হোলটাকে একটা কালো চাকতি হিসেবে দেখাচ্ছি, এটা হচ্ছে আসলে ব্ল্যাক হোলটা না, এটা হচ্ছে ইভেন্ট হরাইজন, তবে বললাম ওর মধ্যে থেকে কিছু বেরোয় না, ফলে সেটাকে একটা কালো জিনিস দিয়ে সেম হয়ে যায়। ধরা যাক একটা টর্চের আলো রয়েছে, এবার এই টর্চের আলো তার চারদিক দিয়ে পড়ছে, এখানে কোথাও একটা দেওয়াল আছে, এখানে একটা ব্ল্যাক হোল আছে, কোনো একটা লোক পড়ছে, বা পুরোটা একটা হাইপোথেটিক্যাল ব্যাপার, এটা হতে পারে। হ্যাঁ, দেওয়ালে কিসের কি হবে, না দেওয়ালে এটা হবে সেটা এখানে দেখা যাবে, এই টর্চের আলোটা চারদিকে পড়বে, দেওয়ালটা ইলুমিনেটেড হবে, আর যে টর্চের আলোর যে অংশটা ব্ল্যাক হোল শোষণ করবে, মানে ব্ল্যাক হোলের মধ্যে ইভেন্ট হরাইজন ক্রস করে পড়লে বেরোতে পারবে না, তার জন্য একটা কালো চাকতি হবে, ঠিক আছে। তো এখানে দুটো জিনিস বোঝা যাচ্ছে, পয়েন্ট নাম্বার ওয়ান, ব্ল্যাক হোলের যে সাইজ ইভেন্ট করা যাবে এই চাকতিটার সাইজ তার থেকে বড় হবে, কেন না সেটাও একটু বলবেন না বিষয় আপাতত বলার জন্য, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ডে আলোর বেন্ডিং হয়, মানে আলো এরকম সোজা যাবে এরকম বেঁকে যাবে, ফলে তাকে যখন ব্যাকট্র্যাক করা হবে তখন চাকতির বদলে
আরেকটা বড় সাইজের চাকরি তৈরি করি। আমি এখানে আঁকি না আঁকলে কি বুঝতে বললে ব্যাপারটা এই লাস্টের জিনিসের জন্য একটু আলো। থ্যাংক ইউ। আচ্ছা আমি বলতে চাইছি যে এই হচ্ছে কি আমার কালো চাকরি, এখানে কোনো আলো যাবে না। যদি আমার একটা নর্মাল চাকরি হয় তাহলে আলোগুলো আলোর রেখাগুলো এরকম ভাবে বেরোচ্ছে, তাই তো? এখানে অবজারভার বসে আছে বা পর্দা আছে, সে দেখছে এই অংশটা শুধু আটকে যাচ্ছে আলো, এরকম চাকরিটা দেয়া দাঁড়িয়ে পড়ছে। কিন্তু তার চারপাশে ভীষণ তীব্র মহাকর্ষ ক্ষেত্র আছে, আলো দেখে যাবে, আলোর ডিফ্লেকশন হবে। এবার সে আলো যখন ডিফ্লেকশন হবে তখন সে ডিফ্লেক্টেড আলো যখন ব্যাকট্র্যাক করা হবে তখন দেখা যাবে যে সেটা এইটার বদলে এইখানে গিয়ে হচ্ছে। তখন সে এরকম ইভেন্ট করার জন্য যে অ্যাকচুয়াল চাকরি তার থেকে অনেক বড় চাকরি সে দেখতে হবে, সাধারণত আড়াই গুণ মতো হয়, সেটা ক্যালকুলেশন আছে। এছাড়া আরো একটা অদ্ভুত জিনিস আছে, সেটা হলো ধরা যাক আমার একটা ডিস্ক আছে, মাঝখানে কোনো একটা কিছু আছে, আমার একটা গ্র্যাভিটেটিং বডি আছে, তার উপরে ম্যাটার এসে পড়ছে, তার চারদিকে ডিস্কের মতন ঘুরছে, এটা একটা সময় দেখা। এবার আমি যদি অবজারভারকে এইখানে বসিয়ে সে কি একই সঙ্গে ডিস্কের ওপরটা ডিস্কটা দেখতে পাবে? পরিমা নর্মাল সে সঙ্গে ডিস্কের ওপরটা দেখবে, তলা থেকে তলা যেতে পারছে না, ওটা সম্পূর্ণ অন্য দিক। কিন্তু যদি এমন হতো যে এইখান থেকে যে আলো, ধরা যাক এখানটা কাটা আছে, এইখান থেকে যে আলো সেটা এদিকে যাওয়ার বদলে এর গ্র্যাভিটেশনাল ফিল্ডের জন্য বেঁকে এইদিকে চলে, তাহলে এই আলোটাও অবজারভার চোখে দিয়ে পড়বে। মানে একটা ডিস্ক ঘুরছে, তার তলা থেকে যে আলোর রশ্মি বেরোচ্ছে সেটা এরমভাবে যাওয়ার বদলে মহাকর্ষ ক্ষেত্রের জন্য বেঁকে এদিকে চলে গেল, তখন যেটা অদ্ভুত একটা ঘটনা ঘটবে, একটা ডিস্কের ওপরের সারফেস এবং তলার সারফেস দুটোকে একসঙ্গে দেখতে হবে আমাদের, কেন তলা থেকে যে আলোগুলো বেরোচ্ছে সে আলোগুলো বেঁকে তার চোখে গিয়ে তার কিছু একটা পার বেঁকে তার চোখে গিয়ে পড়বে। এক্স্যাক্টলি এই জিনিসটাই হয়ে থাকে ব্ল্যাক হোল এবং তার করেসপন্ডিং অ্যাক্রেশন ডিস্কের ক্ষেত্রে। এই যে ডিস্কের ওপরের পার এখান থেকে আলো বেরোচ্ছে, এখান থেকে আলো বেরোচ্ছে, অবজারভারের গায়ে চোখে পড়ছে, ফাইন। এই যে শেডেড পার্টটা হচ্ছে আপার পার্ট থেকে বেরোনোর আলো, তো লোয়ার পার্ট থেকে যে আলো বেরোচ্ছে সেটা এদিকে চলে যাওয়ার বদলে যদি বেঁকে এই ডিস্কের বাউন্ডারি ক্রস করে আবার ওপর দিকে উঠে যাবে, তাহলে একই সঙ্গে অবজারভার ওপর আর দিকে উঠে দেখতে হবে, অদ্ভুত বেঁকা টিল্টেড তাহলে ডিস্কের স্ট্রাকচারটা সে দেখবে। প্রথম এবং তার সঙ্গে আরো অনেক ব্যাপার থাকে, প্রথম কথা হচ্ছে তলার পাটটা উপরে উঠে আসবে, দ্বিতীয় কথা হচ্ছে ডিস্কটা যেহেতু প্রচন্ড জোরে ঘুরছে, প্রচন্ড জোরে বলতে কি বোঝায় সেরকম কতগুলো এক্সাম্পল আমি দিয়েছি, ধরা যাক মানে 300 কিলোমিটার পার সেকেন্ড এরকম আর কি, প্রচন্ড জোরে ঘুরছে, তার একটা খুব স্ট্রং ডক্টর শিপ হবে, ফিজিক্সের লোকেরা বুঝবে যে একটা প্রান্ত খুব দূরে চলে যাবে, একটা প্রান্ত কাছে চলে আসবে, ফলত রেডের দিকে চলে যাবে, লাইট ব্লুয়ের দিকে চলে যাবে, ফলত স্পেকট্রামটাও ডিস্টর্টেড হয়ে যাবে, তাহলে এই পুরো জিনিসটাই একটা ডিস্টর্টেড ফর্ম। তাহলে একটা প্লেন ডিস্ক যেটা খুব দ্রুত ঘুরছে সেটার যদি কেউ ইমেজ নেয়, সেই ইমেজটা একটা অদ্ভুত বাঁকাচোরা জিনিস হবে যদি খুব স্ট্রং গ্র্যাভিটেশনাল ফিল্ডে থাকে এবং খুব জোরে যদি পড়ে। ঠিক কিরকম দেখতে হবে সেই হচ্ছে তার প্রথম ছবি, মানে গবেষণার ইতিহাসে প্রথম ছবি। জঁ পিয়ের লুমিনে বলে একজন ফরাসি মহাকাশ বিজ্ঞানী, হ্যাঁ, 1979 কম্পিউটার সিমুলেশন করেন, এই হচ্ছে ব্ল্যাক হোলের কালো অংশটা,
তার চারপাশের ডিস্কটা, সেই ইলুমিনেটেড ডিস্কটা কিরকম দেখতে হবে। তো সিনেমা না ক্রিস্টোফার নোলান উনি যেটা করেছিলেন সেটা হচ্ছে গিফটনের সঙ্গে বসে বসে এই জিনিসপত্রগুলোকে টেকনিক্যালি ডেভেলপ করেছে। লুমিনের এটা করে ফেলে, লুমিনের কাজই হচ্ছে অ্যাকচুয়াল কাজ, সেই কাজ থেকে বাকি সবাই আইডিয়া নিয়ে নিয়ে অ্যাকচুয়াল ব্যাপারটা কি। অ্যাকচুয়াল মানে যারা ফিজিক্সের লোক আছেন তারা বুঝবেন, অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে জিওমেট্রিক্যাল অপটিক্স ইন স্ট্রং গ্র্যাভিটি। কি ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে আমার একটা জায়গা থেকে আলো আমার দিকে আসছে ব্ল্যাক হোলের চারপাশ থেকে, সে আলো যখন আমার দিকে এসছে আমি যখন ইমেজটা দেখতে পাচ্ছি তার চারপাশের অংশে, সেই ইমেজটা কিন্তু অলরেডি ডিস্টর্টেড, কারণ আলোটা আসার আগে গ্র্যাভিটেশনাল ফিল্ডে বেঁকে তবে আমার কাছে এসছে। এবার আমি যেটা দেখতে পাচ্ছি আসলে বসে তখন দেখতে নয়, ও কিরকম আসলে দেখতে সেটা যে বার করতে গেলে আমি যে আলোগুলোকে দেখছি সেই ফোটনগুলো যদি ব্যাকট্র্যাক করি উইথ দ্যাট ইনিশিয়াল বাউন্ডারি কন্ডিশন যেটা ইনপুট করেছে কতটা দেখেছিল, সেই বাঁকানো পার্টটাকে আমি বাদ দিয়ে দেবো, দিয়ে অ্যাকচুয়ালি কিরকম দেখতে হয় জানো। এই জিনিসটা হচ্ছে পরিষ্কার রে অপটিক্স মানে জিওমেট্রিক্যাল অপটিক্স ইন কার স্পেসটাই, এইটাকে একটা নিউমেরিক্যালি অ্যানালিটিক্যালি করা সম্ভব করা যায়, কিন্তু প্র্যাকটিক্যাল না। যেটা করা হয় সেটা হচ্ছে একদম ফোটন বাই ফোটন, আমি যে স্পেকট্রামটা দেখতে পাচ্ছি টেলিস্কোপে ফোটন বাই ফোটন ব্যাকট্র্যাক করা, পরে স্ট্রাকচারটা কিরকম দেখতে হচ্ছে। এটা একটা পার্টিকুলার টেকনিক আছে, এটাকে বলে রে ট্রেসিং, মানে যে রেটা আমার দিকে আসছে সেটাকে আমি উল্টো দিকে ট্রেস করছি। উল্টো দিকে ট্রেস করা মানে স্পেসের উল্টো দিকেও শুনো না, টাইমের উল্টো দিকেও বলে, এসব ওইখান থেকে আসছি না, এন্টার ফ্যান্টারি সমস্ত ঘটে যাবে। এই তাহলে অ্যাকচুয়ালি দশ তারিখে কি ঘটেছে, দশ তারিখে এটা ঘটেছে যে কোনো একটা ব্ল্যাক হোল আমাদের গ্যালাক্সি সেন্টারটা নয়, সেটাই পরে আসছি। আমি গ্যালাক্সি সেন্টার দিয়ে পুরো ব্যাপারটা বোঝালাম, কেন ওটা বোঝানো সবচেয়ে সহজ বলে, সেই সংক্রান্ত ডেটা ছবি সুন্দর সুন্দর মানে পপুলার লেভেলের ছবি আমাদের হাতে আছে। তাহলে ওই রকমই কোনো একটা ব্ল্যাক হোল, সেই ব্ল্যাক হোলের যে রেডিও ইমেজ, সেই রেডিও ইমেজটাকে পুরো ব্যাকট্র্যাক করে তোলা হচ্ছে। মানে এই যে জিনিসটা, যদি ব্ল্যাক হোলটা কোথাও একটা বসে থাকে, সেই ব্ল্যাক হোল এবং তার করেসপন্ডিং যে চারপাশের ডিস্ক, সেই ডিস্কের এই ছবিটা তোলা হচ্ছে। ব্ল্যাক হোলের ছবি তোলা হয়নি, পুরো জিনিসটার ছবি তোলা। তাহলে এখান থেকে যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে এইরকম কোনো ছবি যদি আমাকে তুলতে হয় তার জন্য দুটো রিকোয়ারমেন্ট দরকার। একটা রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাবসলুটলি মানে এক্সেলেন্ট ইনস্ট্রুমেন্টাল ফিউশন, মানে সেই এক্সেলেন্সের কোনো তুলনা নেই আর কি, মানে 50 মাইক্রো এক্সেল রিজল্ভ করতে পারে টেলিস্কোপ, মানে সেইখানে টেকনিক্যাল এক্সেলেন্সের কোনো তুলনা হয় না, সেটা একটা দরকার। দ্বিতীয় কথা হচ্ছে আমার একটা প্রপার থিওরিটিক্যাল মডেল দরকার, যে মডেলটা আমাকে বলবে যে ব্ল্যাক হোলের ওপরে কী করে ম্যাটার এসে পড়ছে এবং সেখান থেকে কী করে আলো বের হচ্ছে, মানে ফোটনগুলো বের হচ্ছে, তাহলে সেটারই তো আমি ছবি তুলছি। আসলে আমি ব্ল্যাক হোলের ছবি তুলছি না, আমি সেটারই ছবি তুলছি। ওই যে বললাম যে রং মশাল নিয়ে দৌড়ে এসে পড়ে ফেলে দিচ্ছে, আমি ওই যে আলো যে ফোটন ফিল্ড সেটারই ছবি তুলছি। সেই ছবি তুলতে গিয়ে দেখছি মাঝখানে ইভেন্ট হরাইজনে একটা কালো মতন আমাকে প্যাচ দিচ্ছে। এই আপনারা আমি ব্ল্যাক হোলের ছবিটা দেখেন, ইভেন যেটা দিয়ে পোস্টারটা বানানো হচ্ছে সেটাও কিন্তু তাই, সেন্টারে একটা কালো মতো অংশ ছিল, তার চারপাশে একটা সাদা সাদা হলুদ লাল একটা ইলুমিনেটেড ব্যাপার ছিল। ওই সাদা হলুদ বা ইলুমিনেটেড ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি যে ম্যাটারটা এসে পড়ছে, সেই ম্যাটার থেকে বেরিয়ে আসা যে লাইট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তার ম্যাপ, মাঝখানে কালো অংশটা হচ্ছে ব্ল্যাক হোলের হরাইজন। এইবারে ওই যে আলোটা বেরিয়ে আসছে ওটা অ্যাকচুয়ালি আলো নয়, সো কল্ড কোট আনকোট আলো নয়, মানে ভিজিবল আলো নয়, ওটা হচ্ছে রেডিও। তারপরে অ্যাকচুয়ালি দশ তারিখে কি দেখা যাচ্ছে, দশ তারিখে যেটা দেখা, যেটা যে অ্যাচিভমেন্টটার কথা ঘোষণা হয়েছে, সেই অ্যাচিভমেন্টটা হচ্ছে যে বহু বহু দূরে আমাদের গ্যালাক্সি ছাড়িয়ে বহু দূরে N87 বলে একটা, ওটা ঠিক গ্যালাক্সি বলা যায় না, ওটা গ্যালাক্টিক সেন্টার, সেখান থেকে খুব স্ট্রং জেট বেরিয়ে আসে। সেই N87 এর সেন্টারে একটা হিউজ ব্ল্যাক হোল আছে, সেই ব্ল্যাক হোলের ইমেজ রেডি হয়েছিল। এই এতক্ষণ ধরে আমি তাহলে এটাই বলবো যে ব্যাপারটা কি না, ব্যাপারটা হচ্ছে যে এই দেখুন, এই যে সেন্টারে একটা কালো মতো জিনিস, এই হচ্ছে তার ইভেন্ট ধরা যাবে, তার চারপাশে এটা কি এর ওপরে ম্যাটার এসে পড়ছে ব্ল্যাক হোলের ওপরে,
সে ফোটন ছাড়ছে, সেই ফোটনগুলো রেডিও পার্টটাকেও ধরেছে, ইভেন ফারাজার টেলিস্কোপ এই অংশটাকে নিয়ে সে কিছু করে উঠতে পারে, কারণ এর মধ্যে কি আছে বিজ্ঞান এখনো জেনে উঠতে পারে, সেই জন্য এই অংশটা দেওয়া। তাহলে এই যে আমরা ব্ল্যাক হোলের ছবি তোলা হয়েছে বলি, আসলে যেটা তোলা হয়েছে সেটা হয়েছে যে ব্ল্যাক হোলের ওপরে ম্যাটার এসে পড়ছে, সে যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা ছাড়ছে তার রেডিও পার্টটাকে ম্যাপ করা হয়েছে, সেইটা ম্যাপ করতে গিয়ে দেখা গেছে মাঝখানে একটা ডার্ক রিজিয়ন পাওয়া যাচ্ছে। কেন না সেই ডার্ক রিজিয়নের মধ্যে থেকে কোনো কিছু বের হবে, এখন বিজ্ঞান এখনো জানে না সেটা কিনা। এই হচ্ছে ইন সামারি যেটা করা হয়েছে। এবারে প্রশ্ন উঠতে পারে যে প্রায় দু ঘন্টা ধরে গ্যালাক্সি সেন্টার কচকচি করে হঠাৎ M87 চলে গেল, কারণ হচ্ছে যে এই ছবি তুলতে গেলে যে প্রিসিশন ডিমান্ড করে সেই প্রিসিশনে তো এটার একটা ভূমিকা আছে যে কতগুলো ব্যাকগ্রাউন্ড ফোটন বেরিয়ে আসছে তার, এটা একটু বোঝা যায় কার্ডবোর্ডে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমাদের গ্যালাক্সি সেন্টারে ইটসেলফ একটা ব্ল্যাক হোল বসে থাকতে আমরা হঠাৎ দূরের দিকে হাত বাড়াবো, তার কারণ হচ্ছে যে আমরা যখন ছবিটা তুলছি মানে শ্যাডো ইমেজিংটা করছি, ওকে শ্যাডো ইমেজিং কথাটা মানে কি, শ্যাডো ইমেজিং কথাটা মানে হচ্ছে ইভেন্ট ধরে যদি একটা কালো ছায়ার মতন ফেলে আলো এগেছে ওটাকে আমরা শ্যাডো বা ছায়া ব্ল্যাক হোল শ্যাডো, এই শ্যাডো ইমেজিংটা যখন আমরা করছি তখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে এই যে চারপাশের যে আলোকিত অংশ সেই অংশটা যেন খুব ডিস্টিংক্ট হয় কম্পেয়ার টু দ্য ডার্ক শ্যাডো। এই কথাটা মানেটা কি, এই কথাটার মানে হচ্ছে যে এই রিজিয়নগুলো থেকে যেন যথেষ্ট পরিমাণের ফোটন বেরিয়ে আসে, যথেষ্ট পরিমাণের ফোটন কখন বেরোবে, যথেষ্ট পরিমাণের ফোটন তখন বেরোবে যখন যথেষ্ট পরিমাণ ম্যাটার এসে ব্ল্যাক হোলের উপরে, যত বেশি ম্যাটার এসে ব্ল্যাক হোলের উপর পড়বে মানে যত বেশি অ্যাট্রাকশন রেট হবে তত বেশি ফোটন বেরোবে আর তত বেশি আমার এই অবজারভেশনের সুবিধা হবে। ঘটনা হচ্ছে আমাদের গ্যালাক্সি সেন্টারে যে ব্ল্যাক হোল আছে আন্ডারফিট খেতে পারে মানে তার চারপাশে এনভায়রনমেন্টে সাফিসিয়েন্ট ম্যাটার নেই যেটা ওরপরে এসে পড়ে কনসিস্টেন্টলি আউটগোয়িং একটা রেডিও স্কেলে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিয়ে যাবে, এই M87 সেটা আছে। এবং এই M87 ব্যাপারে সাইজও হিউজ, তার জন্য অ্যাঙ্গুলার সাইজটাও খুব বড়, আমি যে বললাম না অ্যাঙ্গুলার সাইজের রেজলিউশন একটা অ্যাচিভ করতে হবে 55 মাইক্রোসেকেন্ড বা কিছু, সারা মহাবিশ্বের সবচেয়ে বড় দুটো ব্ল্যাক হোল অ্যাঙ্গুলার সাইজ হচ্ছে আমাদের গ্যালাক্সি সেন্টারে সবচেয়ে বড়, সেকেন্ড লার্জেস্ট হচ্ছে M87, ঠিক আছে। এবার তাহলে এই দুটোর মধ্যেই অ্যাটেম নেওয়া হয়েছিল এবং এই দুটোর মধ্যেই ডেটা অ্যানালিসিস করা হয়েছে, করে ফাইনালি এর রেজাল্ট আগে পাওয়া গেছে। কেন কি এটা ওয়েলফেড ব্ল্যাক হোল মানে তার চারপাশে প্রচুর ম্যাটার আছে সেটা এর উপর এসে পড়ছে এবং সেখান থেকে অনেক আলো বেরোচ্ছে মানে রেডিও ওয়েভ বেরোচ্ছে। এই পার্টিকুলার ক্যান্ডিডেটগুলোকে বলে AGN অ্যাক্টিভ গ্যালাক্টিক নিউক্লিয়াস, সেগুলোর মধ্যে আমি আর ঘুরছি না। তাহলে এই হচ্ছে পুরো ব্যাপার। আমি তাহলে যেটা করার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে একটা ব্ল্যাক হোলের ছবি তোলা বলতে কি বোঝায় সেইটাকে বোঝানোর চেষ্টা করলাম আমাদের গ্যালাক্সি সেন্টারের ব্ল্যাক হোলের রেফারেন্স দিয়ে। কেন না তার কারণ হচ্ছে যে তাতে করে আমাদের সুবিধা হলো যে আমাদের অনেক ইন্টারেস্টিং ছবিপত্র আছে, অনেক রকম মানে পপুলার লেভেলের ছবি লেন্থ স্কেল টাইম স্কেলের কম্পারিজন আছে যেখান থেকে আমরা জিনিসটাকে ফিল পেতে যে বিভিন্ন লেন্থ স্কেল বিভিন্ন টাইম স্কেল নিয়ে যখন আমরা কাটাকাটি করবো অ্যাস্ট্রোনমিতে সেগুলো একটা ফিল পেতে এই M87 নিয়ে আমি প্রথম থেকে শুরু করতাম তাহলে ব্যাপারটা পুরো একটা দাঁড়াতো মানে আসতাম অনেক দূরে একটা কিছু আছে সেখান থেকে গিয়ে এটা পাওয়া যায়। তাই প্রথমে তারা টেকনোলজিটা ডেভেলপ করা হলো কি না একটা ব্ল্যাক হোল যদি থাকে সেই ব্ল্যাক হোলকে যদি দেখার চেষ্টা করা হয় তাহলে অ্যাকচুয়ালি আমরা কী দেখতে পাব, সেটা দেখতে কী কী বাধা, সেই বাধাটাকে কী করে ওভারকাম করতে হয় এই পুরো ব্যাপারটা গ্যালাক্সি সেন্টারের ব্ল্যাক হোল দিয়ে বোঝা গেছে। তারপরে রিয়েল লাইফে একটা হলো সেটা হচ্ছে গ্যালাক্সি সেন্টারের ব্ল্যাক হোল যেহেতু আন্ডারফেড যেহেতু কিনা ওর থেকে বেশি ফোটন বেরিয়ে আসতে পারে না সেহেতু দেখা গেল যে খোঁজার চেষ্টা করা হলো গ্যালাক্সি সেন্টারের ব্ল্যাক হোলেরই মতো বড় অ্যাঙ্গুলার সাইজের ব্ল্যাক হোল কোথায় আছে যেখানে অনেক ম্যাটার পড়ে অনেক আলো বেরিয়ে আসে সেটা হচ্ছে M87। সেই জন্য M87 রেজাল্টে ফার্স্ট পাবলিশ হয়েছে। এটা ঘটনা নয় যে M87কে শুধু অবজার্ভ করা হয়েছে, অ্যাকচুয়ালি দুটোই অবজার্ভ করা হয়েছে, গ্যালাকটিক সেন্টারের ব্ল্যাক হোলের এই শ্যাডো ইমেজিংটাও পাবলিশ করা হবে কিছু জায়গায়। এটা প্রথম পাবলিশ করা হয়েছে একটা সিরিজ অফ পেপারে, ছখানা পেপার অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স সেদিনকে পাবলিশ হয় আর কি। অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স হচ্ছে
একটা বিশেষ জার্নাল মহাকাশ বিজ্ঞানের খুব প্রেস্টিজিয়াস জার্নাল, ছখানা পেপার এক সালের সাথে পাবলিশ হয় এটা বলো। তো সেই জন্য একদম প্রেস রিলিজ হয় এই সভাটা। তো আমাদের গ্যালাকটিক সেন্টারের ব্ল্যাক হোল ব্যাপারও একই ধরনের কাজকর্ম হয়, এই জিনিসটা হবে। এইটা হচ্ছে কারণ যে কেন আমি গ্যালাকটিক সেন্টার নিয়ে এত কথা বললাম। ফাইনালি তারপরে আমি এই জিনিসটা দেখা, তাহলে এটা বোঝা গেল যে ব্ল্যাক হোলের ছবি করা হয়েছে কথাটার মানে এই নয় যে ব্ল্যাক হোলের ডাইরেক্ট কোনো ফটোগ্রাফি হবে, সেটা হওয়া সম্ভব। যেমন স্টেলার ফটোগ্রাফি হয়, অ্যাস্ট্রো ফটোগ্রাফি হয়, তার ছবি তোলা হলো সূর্যের তোর ব্ল্যাক হোলের ছবি তোলা সম্ভব না, কেন কিছুই বেরিয়ে আসার নেই তার জন্য। তাহলে যেটা ছবি তোলা হচ্ছে কিসে না তার ওপরে কি এসে পড়ছে এবং সে কি দিচ্ছে ফটো, সেইটা ছবি তোলা হয়েছে। সেটা ছবি তুলতে গিয়ে দেখতে পাওয়া গেছে অন্ধকার মতো একটা চাকতি, সেটা হচ্ছে ব্ল্যাক হোল ইফেক্ট করা যায়, যেন একটা আলোর ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা ছায়া এসে পড়েছে, ব্ল্যাক হোল যেন একটা শ্যাডো কাস্ট করেছে। সেই জন্যই পুরো প্রসেসটাকে বলে ব্ল্যাক হোল শ্যাডো ইমেজিং। ওই শ্যাডোটা ইমেজ করছি আমি যে ব্ল্যাক হোল ইফেক্ট করা যায় তা কেমন বোঝার জন্য। এবং সেইখান থেকে আমরা এটা করছি, সেটা হলো যে সমস্ত জিনিসপত্রগুলো আমরা ইভেন্ট হয়ে ভীষণ কাছে গেলে কীরকম ভাবে ডায়নামিক্স হয়, কীরকম ভাবে স্পেস টাইমের স্ট্রাকচার হয়, মানে ওভারঅল সাধারণ আপেক্ষিকতা আমাদের তত্ত্ব বোঝার চেষ্টা করছি। তাহলে সাধারণভাবে ব্ল্যাক হোল স্টাডি করলে যেটা আমরা জানতে পারি, এক হচ্ছে আমরা জেনারেলিটিভিটি সংক্রান্ত ব্যাপার সঙ্গে জানতে পারি, কেন ব্ল্যাক হোলের খুব কাছে এক্সট্রিমলি স্ট্রং গ্র্যাভিটিতে কী ধরনের স্পেস টাইম স্ট্রাকচার বুঝতে পারি। দুই হচ্ছে স্পেশাল রিলেটিভিটি জানতে পারি, কেন ব্ল্যাক হোল থেকে মাঝে মাঝে জেট বলে একটা জিনিস বেরিয়ে আসে, যেমন N87 থেকে বেরিয়ে আসছে ছবি আমি দেখালাম যে স্ট্রং জেট বেরিয়ে আসছে। হ্যাঁ, তো সেই জেটগুলো খুব হাই ভেলোসিটিতে বেরোয় লাইটের, তার মানে ওই জেটগুলোকে কনসিস্টেন্টলি আমি স্পেশাল ল্যাবরেটরি টেস্টের একটা স্পেশাল রিলেটিভিটি টেস্টের ল্যাবরেটরি হিসেবে ইউজ করতে পারি। তাহলে এই দুটো জিনিস হচ্ছে আমাদের মানে অ্যাডভান্টেজই বলা যাক বা নলেজ বেস ডেভেলপমেন্ট বলা যাক, যে ব্ল্যাক হোল সিস্টেমকে স্টাডি করলে আমরা এইগুলো জানতে পারি। তো ফলত এই বস্তাইকের ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। থিওরিটিক্যাল ফিজিক্স সে যে কোনো রাজ্যে মানে যেখানে ম্যাথামেটিক্যাল ফিজিক্সের অ্যাপ্লিকেশন আছে স্পেস টাইম স্ট্রাকচার ইত্যাদি বোঝার জন্য 10 তারিখের আবিষ্কারটা সাংঘাতিক লেভেলে গুরুত্বপূর্ণ। একটাই শুধু পয়েন্ট আমার মিস করে গেছি বলা হয়নি, সেটা হচ্ছে যে ব্ল্যাক হোলের যখন কাকে বলে ব্ল্যাক হোল সেটা বলতে গিয়ে যখন আমি নক্ষত্রের জন্ম মৃত্যু বলছিলাম, সেই যে নক্ষত্র মৃত নক্ষত্র একটা ব্ল্যাক হোল দেয় সেই ব্ল্যাক হোলগুলো কিন্তু ছোট ব্ল্যাক, সেগুলো স্টেলার মাস ব্ল্যাক। এই যে গ্যালাক্সি সেন্টারে বিশাল ব্ল্যাক হোল হয় সেইগুলোর জন্ম কিন্তু ওইভাবে হয় না। আমি এই পয়েন্টটা ইচ্ছা করে স্কিপ করে গেছি, কেন এত কিছু বলা সম্ভব ছিল না। বেসিক্যালি এটা হয় সেটা হচ্ছে যে তিন ধরনের ব্ল্যাক হোল, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্টেলার মাস ব্ল্যাক হোল যেটার কথা আমি বললাম যে নক্ষত্র মৃত নক্ষত্র একটা ব্ল্যাক হোল হচ্ছে, আরেকটা হচ্ছে সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল যেগুলো গ্যালাক্সি সেন্টার বিরাট বড় সূর্যে 10 লক্ষ গুণ বড় এরকম একটা ব্যাপার। সেটা তো আর কোনো নক্ষত্র থেকে ভেঙে তৈরি হতে পারে না, কেন কি অত বড় নক্ষত্র হতেই পারে না, আগে তো নক্ষত্র হবে তবে সেটা ভাঙবে, তো অত বড় নক্ষত্র হতে পারে না। সেই জন্য এই সুপার ম্যাসিভ ব্ল্যাক হোলগুলোর বার্থ হিস্ট্রিটা ডিফারেন্ট, এটা গ্যালাক্সি গ্যালাক্সি পজিশনটা আরও অনেক ধরনের ব্যাপার স্যাপার আছে, সেগুলোর মধ্যে আমি ঢুকছি না। আমি শুধু এটা উল্লেখ করলাম যে কোনো ভুল ধারণা যেন না থাকে যে যে ব্ল্যাক হোলগুলো শ্যাডো ইমেজিং আমরা করছি বা যেগুলো রেজাল্ট নিয়ে আমরা ডিসকাস করছি সেই ব্ল্যাক হোলগুলো কিন্তু নক্ষত্রের মৃত্যুর ফলে তৈরি হয়, সেই ব্ল্যাক হোলগুলো গ্যালাক্সির সেন্টারে বসেছিল বহু কোটি বছর ধরে, এবং তার অরিজিনটা আলাদা। সেই অরিজিনগুলো নিয়ে মানে অনেক কিছু বলা যায় কিন্তু আপাতত সেটা বলার মানে ইয়ে সময়টা নেই। তাহলে ফলত মোটামুটি একটা বোঝার চেষ্টা করা গেল যে 14 তারিখে যে প্রেস রিলিজটা হয়েছিল, সরি 10ই এপ্রিল যে প্রেস রিলিজটা হয়েছিল সেটা অ্যাকচুয়ালি কী কী দেখানো হয়েছিল ছবিটা এবং সেটার মানেটা কি আর সেটা কেন গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আমার এখানেই থামা উচিত, যদি কোনো প্রশ্ন উত্তর থাকে তাহলে তখন। থ্যাংকস। পিএইচএস এর
বলেছি দিন রোমানি তোর একবার আসবে সামনে প্রকাশ মাইক্রোফোনটা একটু পাস করতে হবে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই তাপসদাকে মানে তাপসদা সেগুলো উত্তর দেবেন।